আশা কার আখি খুলে দেখলাম মেরা নজর কার জুলাইখা বলে রে ইউসুফ দেওয়ানি রুতে রুতে গেল রে মোর জুয়ানে জুলাইখা বলে রে ইউসুফ সামানো বলে ছুরি দিয়ে জান নিকাল জুলাইখা বলে রে ইউসুফ সমাগম চগল গল গল চগল গল গল চগল গল বাড়াওলে দিলের কান দিয়ে শুনবেন মহিলাদের দৈনন্দিন জীবনে 22টা আমল করবে 22টা আমলের মধ্যে গো মা মহিলাদের জন্য দৈনন্দিন জীবনে 10টা কাজ করা হারাম জোরে বলেন কয়টা খালি গান বলতে পারবি সোরাকেরা জোরে পড়তে পারবে না খালি গান বলতে পারবে নাকি গান বলতে পারবে গানও বলতে পারবে না ইমামতি করতে পারবে না চার নম্বরে ইমামতি করতে পারবে না পাঁচ নম্বরে জানাজার নামাজ পড়াতে পারবে না ছয় নম্বরে মুর্দা দাফন করতে পারবে না সাত নম্বর একজন মহিলা একের বেশি স্বামী একসঙ্গে রাখতে পারবে না এটাই তো বাংলাদেশের সংবিধানের সংশোধনী নিয়ে আনা হয়েছিল যে একজন নারী একসঙ্গে একটার বেশি স্বামী রাখতে পারবে না কিন্তু তসলিমা নাসরিনের সহ্য হয় নাই কথা বলেন ঠিক কিনা তসলিমা নাসরিন বলেছে পুরুষেরা একসঙ্গে স্ত্রী রাখবে চারটা আর আমরা রাখবো একটা হতেই পারে না সমান অধিকার কি অধিকার সমান অধিকারের নামে স্লোগান দিল বাংলার জমিনে জায়গা হয় নাই মুসলমান যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবে ততদিন পর্যন্ত তসলিমার মতো যারা কোরআনের বিরোধিতা করবে তাদের জায়গাও বাংলার জমিনে হবে না রাবিয়া বসরি ঘরের ভিতরে বসে থেকে আল্লাহর জিকির করতেছে ইবাদত করতেছে তার খেদমত করার জন্য সেবা যত্ন করার জন্য ছোট্ট একটা মেয়ে আছে 9 বছরের একটা বাচ্চা আছে রাবিয়া বসরির কাছে বসে থাকে তার ওজুর পানিটা আগায়া দেয় রাবিয়া বসরিকে সুন্দর ভাবে গোসলের পানিটা আগায়া দেয় যাই নামাজটা আগায়া দেয় তসবিহ গুলো আগায়া দেয় রাবিয়া বসরি ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলার জিকির করতেছে হঠাৎ করে দরজার মধ্যে একটা ফকির নক করেছে মারে বাসার মধ্যে যদি কিছু খাবার থাকে আল্লাহর রাস্তায় কিছু খাবার দে ফকির আসে না আমাদের দেশের ফকির তো চাই কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে বলে না লা ইলাহা ইল্লাল্লাহ এখন বাড়ির মধ্যে যদি কাজ থাকে বিকে দেওয়া যদি পরিস্থিতি না থাকে আপনি যতই ধনী মানুষ আর টাকাওয়ালা মানুষ হন না কেন ফকিরের কাছে বলে আল্লাহর রাস্তায় মাফ কর বাবা বলে কি বলে না কেন তুমি টাকার মালিক ধনী মানুষ ফকিরের কাছে মাফ চাও তুমি এত বড় অপরাধী কথা বলো না ফকিরের কাছে মাফ চাই কোটি টাকার মালিক ফকিরের কাছে মাফ চাই বাবা মাফ কর কেন বলে দোকানে শাহিদ হয় নাই ফকির বলতেছে আমার তো শাহিদ হয় নাই আমি তোর কাছে শাহিদ করতে আসলাম তুই আমার শাহিদ করলে না তোরও যারা শাহিদ না হয় এ ফকির বদলা করে চলে গেল এ মুসলমান বাড়ির মধ্যে ফকির এসেছে ভিক্ষা চাই মা ভিক্ষা দে মা বলতেছে মাফ কর কারণ কি কারণ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম নিয়ে তো বাড়িটাকে তো বন্ধ করে ফেলেছে বাড়ি ঘিরে ফেলেছে আল্লাহর নাম নিয়ে চেয়েছে তার কাছে মাফ চাওয়া ছাড়া কোনো উপায় আছে নাকি আল্লাহর নামে সম্মানে বুঝিনা বুঝিনা কিসের কারণে ফকিরের কাছে মাপ চাইলাম বুঝে রাখো কারণ তার চাইতে তো আমার টাকা বেশি তার কাছে মাপ চাইবো কেন মাপ চাওয়ার একটাই কারণ সে আল্লাহর নামে আমার কাছে চেয়েছে কথা বলে ঠিক আছে ফকির এসে চাইতেছে মানে 3 দিন ধরে কিছু খাই নাই কিছু খাবার দে কিছু খাবার দে রাবিয়া বসরের ছোট্ট মেয়েটা দরজা খুলে বলে ফকিরের ঘরের মধ্যে খাবার নাই আমরা একটু অভাবের মধ্যে আছে খাবার নাই রাবিয়া বসরি ডাক দিয়ে বলে দরজার মধ্যে কে বলে ফকির কি চাই বলে খাবার চাই বলে তুমি কি বললা বলে খাবার নাই বলে ঝাঁকার মধ্যে যে এখনো 2টা রুটি আছে
কিসের রুটি আছে? কালার রুটি না, আপনারও তো কালার রুটি হয়ে গেল অবস্থা। সেই জায়গায় তার কালার রুটি নাই, যাহে রুটি আছে বলতেছে ঢাকার মধ্যে যে দুইটা রুটি আছে, মেয়েটা ডাক দিয়ে বলতেছে আমার তো দুইটা রুটি ছাড়ার বাসার মধ্যে কিছু নাই, আপনার জিকির শেষ হলে আপনি একটা রুটি খাবেন আমি একটা রুটি খাবো, দুইজনে চার গ্লাস পানি খাবো, সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দেবো। বলে সুবহানাল্লাহ, বলতেছে দুইটা রুটি যেহেতু আছে আল্লাহ যে ওয়াদা করেছে, এক নেকি গার কই বান্দা করে একে বদলে আল্লাহ উসকি দশ করে, কোন বান্দা যদি একটা আমল করে একের বিনিময়ে আল্লাহ সেটাকে দশটা বানায় দেয়। বলে সুবহানাল্লাহ, এরে আমার খাদেমা তোমার কোনো চিন্তা নাই, দুইটা রুটি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দুইটার বদলে বিশটা রুটি আমাদের জন্য অপেক্ষা করতেছে। বলে সুবহানাল্লাহ, কেমন বিশ্বাস! দুইটা রুটি আছে মগর দিয়ে দে, আল্লাহ যে ওয়াদা করেছে যে একের বদলে দশ দেবে। একটা মহিলার ইমানের অবস্থা দেখতেছে, কি অবস্থা ইমান, কত ইমানটা মজবুত! ফকিরের হাতে দুইটা রুটি দিয়েছে, ফকির রুটি খেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ যে আমার খাবার খায় কলিজা ঠান্ডা করেছে, তুমিও তার কলিজা ঠান্ডা করে দিও। বলেন সুবহানাল্লাহ, ফকির দোয়া করে চলে গেছে, কিন্তু মুসলমান ওয়াদা তো করেছে আল্লাহ, আল্লাহর বান্দা যদি একটা নেকি করে একের বিনিময়ে আল্লাহ দশ পর্যন্ত নেকি দিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ, এলাকার মধ্যে একজন ব্যক্তি তার বিবিকে বলতেছে, আরে বিবি তাড়াতাড়ি রুটি তুমি বানাও না, এখনো বলে শুরু করেছি তো। বলে আমি যে নিয়াত করেছি রাবিয়া বসরিকে আজকে আমি সকালে রুটি দিয়ে নাস্তা করাবো। বলে সুবহানাল্লাহ, রুটি বানিয়ে সুন্দর করে ডিশের মধ্যে গামলার মধ্যে করে তার ছোট্ট বাচ্চাটাকে মাথার উপরে গিয়ে বলতেছে, ওই যে বাসা দেখতেছ ওই বাসার মধ্যে নিয়ে যাও, রাবিয়া বসরি নামের একজন মহিলা আছে তার হাতে তুমি দিয়ে আসবা, আর বলবা আমার বাবা আপনাকে নাস্তা করার জন্য দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, এক গামলা রুটি নিয়ে যখন সন্তান হাজির হয়েছে রাবিয়া বস্ত্রীর সামনে যখন রুটি রাখা হয়েছে, ছোট্ট মেয়েটা রুটি থেকে হাসা শুরু করেছে, মা গো তুমি যে বললা একের বদলে বেশি রুটি আসবে দেখতেছি এক গামলা রুটি চলে এসেছে। রাবিয়া বলতেছে, রাবিয়া বস্ত্রী বলতেছে, এক বালতি এক গামলা রুটি দেখলে হবে না, রুটি গোন আসছে কয়টা, সুবহানাল্লাহ বলবেন না, রুটি গোন কয়টা আছে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, দুইটা রুটি হলেই তো হয়ে যাবে, গামলা ভর্তি রুটি গোনার প্রয়োজন কি? বলে না না, ওয়াদা করেছে আল্লাহ একের বদলে দিবে দশটা। সুবহানাল্লাহ, ধরে যদি একটা কম থাকে রুটি কিন্তু নেব না, গোনা শুরু করেছে গুনতে গুনতে দেখতেছে রুটি আছে অনিষ্টা। সুবহানাল্লাহ, অনিষ্টা রুটি দেখার পরে রাবিয়া বসরি বলতেছে, এরা সন্তান রুটি নিয়ে চলে যায়, এই রুটি আমার না, রুটি যদি আমার বাজেট হয় রুটি হবে বিশটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে, ঘুম ভাঙবে কান্নাকাটি করে, করে না কান্নাকাটি করে, আপনার নাতি আপনাকে একটা জিনিস দিতেছে ও কাঁদতে কাঁদতে চলে যাবে যে দাদার কাছে জিনিস দিলাম ধমক দিয়ে তাড়ায় দিল, আর আপনি যদি কাছে নিয়ে যদি আদর করেন ও যে জিনিসে হাতে হবে আগে চিন্তা করবে দাদা কোথায় দাদাকে আগে দেবো, কথা বলে ঠিক না? ছোট্ট বাচ্চা তো ফেরত দিয়েছে, বাচ্চাটা কাঁদতেছে আর বাসার মধ্যে ঢুকতেছে, মেয়ে মানুষের তো রাগ বুঝতেই পেরেছে, তার মা দেখেছে কি রে কাঁদতেছিস কারণটা কি? বলতেছে মা, বাবা এমন এক মহিলাকে নাস্তা করানোর কথা বলেছে, দুইজন মানুষ আছে বিশটা রুটি লাগে নাকি, রুটি পাওয়ার পরে গোনা শুরু করেছে আছে অনিষ্টা বলে ফেরত দিয়ে দিল, মারে এমন মহিলাকে বাবা কিসের জন্য নাস্তা করাইতে যাইল? মেয়েটারও মনের মধ্যে রাগ হয়েছে, তাই তোর অনিষ্ঠ আরোপি দিয়ে দুইজনে নাস্তা হয় না, খাই বাইরে থেকে সেই বাড়িওয়ালা ঢুকেছে, ঢুকার পরে দেখতেছে ছোট্ট বাচ্চা কান্দে, কি রে বাবা কান্দো কারণটা কি? বলতেছে আপা জান এমন এক লোকের কাছে এমন এক মহিলার কাছে পাঠিয়েছেন যে মহিলা অনিষ্টা রুটি পাওয়ার পরে খুশি হয় না, আরো রুটি চাই। বলে রুটি কয়টা দিয়েছিস?
বলে রুটি দিয়েছে অনিষ্টা, বলে অনিষ্টা রুটি কেন দিবি, রাত্রের বেলা তো আমি নিয়াত করেছি, রাবিয়া বসরিকে আমি 20টা রুটি দিয়া নাস্তা করাবো, বলেন সুবহানাল্লাহ। আরে তোরা জানিস না রাবিয়ার সঙ্গে আল্লাহ হচ্ছে গোপন সম্পর্ক মিয়া নেয়া, সে কমা শোকে রঞ্জিত এরা মানকা তিজিরা হাম খবর নিয়েছে মিয়া নেমা, ওয়া বাইতুল্লাহ হে রঞ্জিত আমি যখন নিয়াত করেছি আমার নিয়াতটা আল্লাহ রাবিয়ারে জানাই দিয়েছে, 20টা রুটি রাবিয়ার কাছে পাঠা, না হয় রাবিয়া নাস্তা করবে না, বলেন সুবহানাল্লাহ। 20টা রুটি পাঠিয়েছে, 2টা রুটি কি 18টা আকারও দিয়ে দিয়েছে, বলে রুটি হলো 2টা, কিন্তু ওয়াদা করেছে আল্লাহ একের বদলে পাবো 10টা, 2টা রুটি দান করেছে, 20টা রুটি আমি দেখেছি, সুবহানাল্লাহ। এই জন্য একটা নেকি করলে কয়টা সওয়াব পাওয়া যায়, 10টা। এই জন্য একটু মহাপদে পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো আছেন আপনারা, ওয়াজ কিন্তু এখন আর শুরুই করেনি, আমি কিন্তু বিসমিল্লাহ একবার চলতেছি, শুরু করবো, থাকবেন তো, কতক্ষণ কতক্ষণ কারা থাকবেন, হাত তোলেন হাত তোলেন হাত তোলেন, আলোচনা শুরু করবো তো ইনশাআল্লাহ, আলোচনা শুরু করবো, মা বোনের জন্য আছে কয়টা, 22টা, জোরে বলেন কয়টা, বিভিন্ন জায়গায় আছে, মা বোনেরা হুজুরের কাছে যাই, হুজুরের কাছে যাওয়ার পরে বলে হুজুর একটা তাবিজ দেন, আছে না নাই, কারণ মহিলারা তাবিজ দিতে কিন্তু ভালোবাসে, কথা বলেন ঠিক না, বাংলাদেশে এমন এক সময় একটা তাবুজের গান নাম ছিল, হাজার হাজার টাকা মানুষ জাহান্নামের মধ্যে ফেলছে, কথা বলেন ঠিক না, ওই এখান তাহাবিজ বানায়া হাদে ছিল না ছিল না, সব হারা গেছে, তাবিজ টাবিজ সব জাহান্নামে, কথা বলেন ঠিক না, মহিলারা বলে হুজুর তাবিজ দেন, আল্লাহর নবী বলেন তাবিজের কোনো প্রয়োজন নাই, সুবহানাল্লাহ, জীবনে আমল করবা 4টা, জোরে বলেন কয়টা, 4টা আমল করবে, কয়টা আমল করবে, 4টা, মাগো তোমার স্বামী কোন সময় তোমার হাত ছাড়া হবে না, সুবহানাল্লাহ, কয়টা আমল করতে হবে, মহিলাদের জন্য দৈনন্দিন জীবনে 10টা কাজ করা হারাম, কয়টা, 10টা কাজ মহিলারা দৈনন্দিন জীবনে করতে পারবে না, মা গো এই সমস্ত আমলগুলোর কথা বলবো কিন্তু মোনাজাতের আগে, কথা বলেন ঠিক না, এখন বলবো না, এখন বললে অনেকে মোনাজাতের আগে চলে যেতে পারে, কথা বলেন ঠিক না, তবে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, মাথা ছাড়া বডির দাম আছে, দাম আছে, যারা মুখ বন্ধ করে আছে তাদের মনে হয় আছে, আপনি মাথাটা এখানে কেটে বাসায় যান তো ভাবি চিনতে পারবে, সিরাজগঞ্জ যাইতে ওই যে ফুট ভিলেজ আছে না, সিরাজগঞ্জের ফুট ভিলেজ, সেই জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা গেছে, তো একটা মানুষের লাশ পাওয়া গেছে, বডি আছে মাথা নাই, কি আছে, বডি আছে মাথা নাই, এমন ভাবে লাশটাকে মাথা নাই চেনাও তো যাইতেছে না, তবে এক এলাকার মধ্যে খবর হলো যে আমাদের এলাকার মধ্যে এক লোক আছে, নাম তার মজিবর, কি না, মজিবর, তার লাশ পাওয়া যাইতেছে না, হয়তো সে বাসের মধ্যে ছিল, সে মারা গেছে, তার পরনে কি ছিল বলে, তার পরনে ছিল সাদা লুঙ্গি আর শরীরের মধ্যে ছিল হলুদ রঙের শার্ট, তো দেখতেছে তার শরীরের মধ্যে আছে হলুদ রঙের শার্ট, পরনে আছে সাদা লুঙ্গি, তো বলতেছে এটাই হবে মজিবরের লাশ, কার লাশ, এটাই হবে মজিবরের লাশ, সবাই নিয়ে আসলো বাড়ির মধ্যে, বিবি কাঁদতেছে, সন্তান কাঁদতেছে, মা বাবা সবাই কেঁদে, একেবারে পুরস্থ, মারা গেল, দাফন কাফন শেষ হয়ে গেল, 40 দিন পর তো কোরআন শরীফ পড়ায়, পড়ায় না, 40 দিন পর যখন কোরআন শরীফের যখন ওই ছবিটা কখন চলতেছে, এ সময় মজিবর পিছন দরজা দিয়া আসসালামু আলাইকুম, মজিবর যখন দাঁড়াইছে ওর মা বলতেছে তুই কে রে, বলতেছে মা আমি তোমার ছেলে মজিবর,
বলে আমার ছেলে মজিবুর ভাই আজকে বাসায় কোরআন শরীফ খতম বলে মা কিসের খতম বলতেছে আমি তো খবর পাইছি 44 দিন আগে আমার ছেলে মজিবুর মারা গেছে আর কোরআন শরীফ খতম করতেছে বলে আমি তো তোমার ছেলে মজিবুর বলে তুই যদি মজিবুর ভাইকে মাথা পালে কোন জায়গায় বুঝলেন ভাই কথা তুই যদি মজিবুর হয় তোর মাথা পালে কোন জায়গায় বলে মা হয়তো বৃদ্ধ মানুষ বুঝতে পারতেছে না বাবার কাছে গেছে বাবা বলে তুই কে বলে আমি তোমার মজিবর বলে মাথা পালি কই আমি আমার মাথা ছাড়া মজিবর কে দাফন করেছি বলে বাবা আমার বয়স হয়ে গেছে এখন গেছে বইয়ের কাছে যাই সালাম দিছে বউ বলতে যে তুমি কে বলে আমার সিনেমা আমি তোমার মজিবর বলে তুমি মাথা পাইলা কোন জায়গায় বলে মানুষ আছে মাথা পাওয়া বলে তোমার জন্য কাঁদতে কাঁদতে তো চোখের মানে শেষ হয়ে গেছে এখন 40-এর খতম চলতেছে আর তুমি মাথা নিয়ে চলে আসলা কোথা থেকে মজিবর বলতেছে কবর বলে কোথায় কবর দিয়েছো বলে ওই গরু স্যারে কবর দিয়েছি কবরের কাছে যাওয়ার পরে বলতেছে রে তুই কবরের মধ্যে আসিস কে তুই তো নিজে মরলি আমাকে মারলি তুই নিজে কবরের মধ্যে চলে গেলি আর আমাকে তুই মরা বানায় গেলি ডাক দিয়ে বলতেছে মা গো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক কিন্তু আমি মরি নাই সিরাজগঞ্জের লোকজন আমাকে ধরেছে ধরার পর মেডিকেলে ভর্তি করেছে সুস্থ হয়েছে বাসার মধ্যে চলে এসেছি বলেন তো মাথা যদি না থাকে বলেন তো লোক কি চিনা যায় এই জন্য মুসলমান গল্প শুনে তো হাসলেন মাহফিলের মাথা কিন্তু হচ্ছে দোয়া জোরে বলেন কি মাহফিলের মাথা হচ্ছে কিন্তু দোয়া দোয়া ছাড়া যদি বাসায় যান পড়ি থাকবে মাথা নাই হাসরের ময়দানে কিন্তু কেউ কাউকে চিনবে না কথা বলেন ঠিক না দোয়া করে কিন্তু বাসার মধ্যে যাইতে হবে কথা বলেন ঠিক না মা বন্ধের জন্য আমার কথা বলবো মা বন্ধের জন্য তো আমি বলেছি এখন যে সময় চলতেছে বেশি আলোচনা করা দরকার কারণ তারাই হলো আমাদের দেশে এখন বারবার হইতেছে তারাই আমাদের সরকার কথা বলেন ঠিক না আমাদেরকে একেবারে নৈরাশ করে দেয় নাই আমাদের কেউ রেখেছে সন্তুষ্টি কারণ এখনো পুরুষ আছে রাষ্ট্রপতি কথা বলেন ঠিক না এই জন্য মুসলমান সমান তারে চলবেন মুসলমানের জোশ আর মুসলমানের হুঁশ এক তালে যদি আমরা চালাইতে পারি আমাদের জোশের সাথে যদি হুঁশ ঠিক থাকে আমরা ঝোঁকে তালে যদি বাঙালি না হয় আমরা যদি হুঁশের সঙ্গে তালের সঙ্গে যদি আমরা নিজের হুঁশটাকে যদি লাগিয়ে চলতে পারি আমাদের গন্তব্যস্থল জান্নাতের মধ্যে যাব বলে সুবহানাল্লাহ ভাইরা আমার সমাজের অবস্থা কি বলবো কি বলবো মুসলমান নিজের ভিতর থেকে মনুষ্যত্ব চলে যাচ্ছে নিজের পরিবার থেকে দিন চলে যাচ্ছে নিজের সমাজ থেকে দিন চলে যাচ্ছে আজকে মুসলমান দিনে দিনে কাফেরদের বানানো মতবাদ নিয়ে জাহান্নামের দিকে চলতেছে মুসলমান খেয়াল করতেছে না কথা বলেন ঠিক না ব্যাখি আজকে দেখেন আমি তো প্রায় জায়গায় প্রায় সময় বলি এলাকার মধ্যে আইসক্রিম ওলা আসে না বরে পোলা বরে পোলা দিল্লি করতে আসে বরে পোলা গান বাজাইতেছে একলা বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চাই আমি করি কি উপায় বলো করি কি উপায় একলা বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চাই নাউজুবিল্লাহ জোরে বলবেন না গান বললে শুনতে ভালো লাগে নাউজুবিল্লাহ বলবেন না বাবা আর ছেলে মা আর মেয়ে যদি এক জায়গায় থাকে বলেন তো শুনতে খারাপ লাগে না ভালো আর জোরে বলেন আরো জোরে কিন্তু সমাজের অবস্থা কি হলো কেউ তো বলে না এরপরে বলা থামা তোর মাই নাহলে কিন্তু তোর সাথে এখন লেগে যাবে ভাই কথা বলেন ঠিক না আর চোখ দিব এখন টাইট কথা বলেন ঠিক না ব্যাখে কিন্তু আমরা কেউ বলি না গান বাজতেছে আর মুসলমানের ঘাড়ও নড়তেছে গানের তালে তালে কথা বলেন ঠিক না ব্যাখে কিন্তু মুসলমান চিন্তা করতে হবে ক্ষেতের মধ্যে আবর্জনা ময়লা জঙ্গল সারা জীবনই হয় যে কৃষকগুলো আবর্জনা পরিষ্কার করে ঘাসগুলো দূর করে যারা ফসলগুলো ঘরের মধ্যে আনতে পারে তারাই হচ্ছে শ্রেষ্ঠ কৃষক কথা বলার থেকে না এই জন্য বুদ্ধিমান কৃষক হচ্ছে তারা পানিতে জমিতে পানি দেওয়ার আগে জমির আইনটা চেক করে তারা কথা বলেন ঠিক না কারণ কথার মধ্যে আছে তো বোকার ফসল পোকাই খায় বোকার ফসল এই জন্য মুসলমান আগে আমাকে নিজে ঠিক হতে হবে
পরিবারটা ঠিক করতে হবে, সমাজটা ঠিক করতে হবে। যখন মাইকের মধ্যে যখন গান বাজাবে, আপনি একটু সামনে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন, এই থামা তোর মাইক, নাহলে তোর সাথে এখন হয়ে যাবে আমার একটা ইমানের ভাই, কথা বলা ঠিক না, নাহলে এলাকার লোকজন দেখে কিন্তু তোকে এখন দেওয়া শুরু করবো আমি টাইম, কথা বলেন ঠিক না ঠিক। কিন্তু মুসলমান যে জায়গায় হবে অন্যায় সেই জায়গায় করতে হবে প্রতিবাদ, কথা বলেন ঠিক না, কারণ আমার শরীরের মধ্যে আছে গো আল্লাহর নবীর ঈমানের বলিয়ানের রক্ত, কথা বলেন ঠিক না ঠিক। কারণ মুসলমানের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা ফোঁটা রক্ত থাকবে, মুসলমানের শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রক্ত চলমান থাকবে, মুসলমান হকের পক্ষে কথা বলবে, বাতিলের বিরুদ্ধে স্লোগান দিতেই থাকবে, কথা বলেন ঠিক না। প্রতিবাদ করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এভাবে প্রতিবাদ করুন, বলেন আরে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই, কারণ এমন পোশাক আছে মানুষ পাঞ্জাবি গায়ে দেও ঘুষ খায়, আছে না নাই? কিন্তু মুসলমান যদি চিন্তা করেন মাথার মধ্যে টুপি দিলাম, টুপি কি বলে সুন্নত, মাথার মধ্যে দিলেও কিন্তু দেখতে সুন্দর লাগে, কথা বলেন ঠিক না? এখন মানুষ গুণা করুক, মাথার মধ্যে টুপি দিলে মেয়ের দিকে তাকায় না, ঘুষ খায় না, সুদ খায় না, মনের দিকে যায় না, সিনেমা দেখে না, সার্কাস দেখে না, কথা বলেন ঠিক না? এই জন্য বুঝা গেল যে টুপিটা হচ্ছে মানুষকে গুণা থেকে বাঁচানোর ব্রেক, এই জন্য চিন্তা করলাম যে এই জায়গায় প্রতিবাদ করার দরকার আছে না নাই? বলতেছে একলা বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চাই, নাউজুবিল্লাহ বলে গান ফাটি এক লাথি দিয়ে জাহান নামের মধ্যে ফেলে দিতে হবে, এখন বলেন না আরে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই, বলেন খালি মাথা পাইয়া, পারেন না আপনারা? বলেন না খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই, খালি মাথা পাইয়া হুজুর, আজান হলে ডেকে ডেকে মসজিদেতে নেই, আজান হলে ডেকে ডেকে মসজিদেতে নেই, জামাতে নামাজ পড়াইয়া দোয়া যে শেখাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই, জোরে খালি মাথা পাইয়া, আর জোরে বলেন না খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই। আর যদি ওয়াজ একটা যদি মনে নাও থাকে, আগামীকাল কিন্তু এই জায়গায় মাহফিল আর হবে না, কিন্তু ছোট নাই বড় নাই পুরুষ নাই নারী নাই সবার মুখের মধ্যে কিন্তু আওয়াজ হবে, আরে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চাই, কথা বলেন ঠিক না? এই জন্য ভাইরা আমার যে জায়গায় হয় অন্যায় সেই জায়গাতেই করতে হবে প্রতিবাদ, কারণ আমি মুসলমান, কথা বলেন ঠিক না? মুসলমানের রক্ত হলো গরম, মুসলমানের সামনে বেঈমান দাঁড়াইতে পারবে না, কথা বলেন ঠিক না? সমস্ত মুসলমানদের হাতে তরবারি ধরার প্রয়োজন হবে না, মুসলমানগুলো যদি এক জায়গায় বসে যদি প্রসাদ করে দেয়, মুসলমানের প্রসাদে বেঈমানগুলো নদীর মতো ভেসে যাবে, কথা বলে এই জন্য মুসলমান ভয়ের কোনো কারণ নাই, যেই জায়গায় হবে অন্যায় সেই জায়গাতে করতে হবে কি, জোরে বলেন প্রতিবাদ। কিন্তু এখন আমাদের প্রতিবাদ নাই, কারণটা কি? কারণ হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে মুসলমানের রক্ত যে আমার শরীরের মধ্যে আছে এটা আমি ভুলে গেছি, কথা বলেন ঠিক না? আজি মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, আজি মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলেছে তালা, রক্ত মোদের শীতল হয়েছে পাপেতে অন্তর কালা, মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর, মুসলমানের যে কত দাম, মা বন্ধুদের জন্য আলোচনা করব। আরেকটা কথা বলি, কিছু মা বোন আছে জিনে ধরে আছে না নাই? আমার নাম লুটিয়ে নূর জাহান এই দুনিয়ার আলোরে, মায়ে বাপে না বুঝিয়া কোন জায়গায় গিয়া দিল রে, আছে না?
সমস্ত কোরআন শরীফের মধ্যে এমন একজন ব্যক্তির নাম আছে যে ব্যক্তির নাম একুশ বার নিলে গায়ের মধ্যে আর জিন থাকে না। সুবহানাল্লাহ বলেন একুশ বার নেওয়ার পরেও যদি তার পাগলাম যদি না সাটে বাটামের বাড়ি লাঠির বাড়ি দুইসার বাড়ি বসাবেন আর জিন থাকবে না। কথা বলেন ঠিক না? তাহলে কার নাম নিলে জিন ছড়বে? আল্লাহ। আল্লাহ বললাম নাকি একজনের নাম আছে তো এটা জানার দরকার আছে না? নাই। বলবো বলবো কিন্তু মোনাজাতের আগে, এখন কিন্তু বলবো না, শুনবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। হে মুসলমান, আজকে বাসার মধ্যে আপনি যান না কেন, সংসার জীবনে মানুষের শান্তি নাই। কথা বলেন ঠিক না? কারণ শুরুতেই বলেছি, বিবি যদি ভালো না হয় সংসারের মধ্যে শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? আপনি সারাদিন বাইরের মধ্যে অফিস করলেন বা কাজ করলেন, যে কোনো কাজ করার পরে বাসার মধ্যে যে ডাক দিয়েছেন মরিয়মের মা, ভিতর থেকে আবার কি, ওরে বাপ রে বাপ, বাইরে থেকে আসতে মেজাজ যে খারাপ, আরে সারাদিন কাজ করে মরি আমি আর ঘেরে ভালো করো তুমি, পাশে ছিল লাঠি বসালেন দুই চার বাড়ি, এখন বউ কাঁদতে স্যার বলতেছে তুমি তো আমার ভালোই বাসো না, তুমি শুধু মায়ের ছাড়া কিছুই বোঝো না, তোমার ভাতের উপরে দুই পায়ের লাচ্ছি তোমার বাড়ি থাকবো না, আমি ভাত খাবো না, আসবে না বল মতো করে ডাকার পরে আর সমাধান হয় না। এখন স্বামী নরম হয়ে বুঝাই দেশের পরে গেল, আমি যখন বাইরে থেকে আসি আমার মেজাজটা গরম হয়ে থাকে, রাগ হয়ে থাকি, আর আমি রাগের মাথায় দুই এক কথা বললে তুমি আমার সাথে পাল্টা পাল্টি তর্ক দিয়ে আমার সঙ্গে ঝগড়া করতেছো, তুমি বুঝো না আমি যদি দুনিয়ায় না আসতাম বলো তো তোমার বিয়ে করতো, এটা তুমি বুঝো না, ও রাগ করে বলতে চাই তুমি না আসতো তোর বাপ বিয়ে করতো, এই তো আমাদের সমাজের অবস্থা। কথা বলো ঠিক না? এই জন্য আমার সংসারটাকে সুন্দর করা দরকার আছে না? নাই। জোরে বলেন, জোরে বলেন। সংসারটা সুন্দর হবে কিভাবে? সংসারটাকে সুন্দর করতে হলে আল্লাহর কোরআন সংসারের মধ্যে রাখতে হবে। কথা বলা ঠিক না? আজকে সবকিছুর মধ্যে কেমন জানি ওলট পালট অশান্তি, মানুষের ভিতরে শান্তি কেন জানি নাই, কোথায় চলে গেল শান্তি? এই জন্য মা বোনেরা খেয়াল করে শুনবেন, মা বোনদের জন্য কিন্তু আলোচনার কথা বলেছি, জোরে বলেন কয়টা, এখনই বলে দেবো না পরে, কিন্তু মুসলমান আলোচনা থাক পরে বলবো, আখেরে মোনাজাতে তো ওয়াদা করেছেন যে সবাই ইনশাআল্লাহ মোনাজাত করবো, জিন্দেগির গুনাগুলো মাফ নিয়ে তারপরে যাইতে হবে বাসার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান এই দুনিয়াটা ছেড়ে যখন অন্ধকার কবরের মধ্যে চলে যাব, এই দুনিয়াটা এমন এক স্বার্থপর দুনিয়া, এই দুনিয়ার মধ্যে স্বার্থের মধ্যে যদি আঘাত পড়ে বাবা সন্তানকে ভুলে যায়, সন্তান বাবাকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবার স্বার্থের মধ্যে যদি আঘাত পড়ে বাবা ডাক দিয়ে বলে সন্তান তোর মতো সন্তানের আমার দরকার নাই বলে কি বলে না? মায়ের স্বার্থের মধ্যে যদি আঘাত পড়ে মা বলে তোর মতো সন্তানের আমার দরকার নাই, আবার সন্তানের স্বার্থের মধ্যে যদি আঘাত পড়ে বলে মা গো তোমরা তোমাদের চিন্তা করো আমার চিন্তা করার তোমাদের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না? মুসলমান দুনিয়ার জমিনটা হচ্ছে এমন, তবে আখেরাতটা হবে কেমন? দুনিয়ার জমিনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় এ মুসলমান হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, হযরত ওমরের শাসনামলটা এত সুন্দর ছিল, হযরত ওমর রাতের বেলা রাস্তা দিয়ে রওনা করতেছেন, বাসার মধ্যে হযরত ওমর খেয়াল করে দেখতেছেন একজন মহিলা নাকের সুরে গান গাইতেছে। মহিলারা গান গায় কি গায় না? গান গায় না? গায় না? কিন্তু আমাদের দেশের মহিলারা গান গায় করুণ সুরে না, বরং অন্যকে নিজের দিকে আকৃষ্ট করার কারণে। কথা বলেন ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। কথা বলেন শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদা।
ওদেরকে শয়তানের ফাঁদে ফেলার যতগুলো ফাঁদ আছে তার মধ্যে একটা ফাঁদ হচ্ছে নারী, কথা বলার থেকে না। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়ে নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা বাদাম খাওয়াই, রাস্তায় বসিয়া ওরা বাদাম খাওয়াই, কথা বলার থেকে না। ওইদিকে যেমন যুবকেরা রাগ করবে, হুজুর গোপন তথ্য ফাঁস করে দিলেন, কারণটা কি? আপনার সঙ্গে তো আমার কোনো দুশ্মনী নাই, কথা বলার ঠিক না। কিন্তু যুবক রে, হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে অন্ধকার কবরে যেতে হবে, এই কথা কিন্তু মন থেকে বললে চলবে না, কথা বলার ঠিক না। মনে রাখতে হবে মুসলমান, আজকে সমাজের ভিতর থেকে পর্দা চলে গেছে, সমাজের ভিতরে পর্দা নাই। এখন আমাদের এই অবস্থা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জামানাতে অনেক সুন্দর, কিন্তু সেই জামানাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছেন আর দেখতেছে কে যেন নাকের শুরুতে গান গাইতেছে, মিঠুর বন্ধু বন্ধু রে দেওয়ানা বানাইয়া গেলা, দেওয়ানা বানাইয়া। হযরত উমর গেল চমকে, এটা কি আমার রাষ্ট্র না অন্য কোন রাষ্ট্র? এটা রাষ্ট্র যদি আমার হয়, আমার রাষ্ট্রের বিরুদ্ধে আমার রাষ্ট্রের ভিতরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে গান গাওয়ার সাহস কে পাই? সুবহানাল্লাহ। হযরত উমর চিন্তা করলেন কে গান গাইতেছে, তাকে এখনই অ্যারেস্ট করে কোরআনের আদালতে দাঁড় করানো দরকার, কারণ আমি উমর হচ্ছে আল কোরআনের সরকার। একজন মহিলা মদিনার মধ্যে প্রবেশ করার পরে ছোট্ট একটা বাচ্চা, 9 বছর 8 বছর 9 বছরের একটা বাচ্চা হবে, বাচ্চাটাকে রাস্তার মধ্যে ডাক দিয়ে বলতেছে বাচ্চারে আমার কাছে থেকে তুই চলে যা। লোকজন জড়ো হয়ে গেল, মা গো কারণটা কি? এই সন্তানটাকে তুমি এখান থেকে বিদায় করে দিতেছ, কারণটা কি? মহিলা ডাক দিয়ে বলতেছে এরা লোকেরা এই বাচ্চাটা আমার মা বলে ডাক দিতেছে, এই সন্তানের আমি মা না, এই সন্তানটা আমার এমনি মা বলে ডাক দিতেছে। সন্তানকে ডাক দিয়ে বলতেছে রে সন্তান এটা তোমার কে হয়? সন্তান ডাক দিয়ে বলতেছে এই লোকেরা এটা হচ্ছে আমার মা। লোকজন পড়ে গেল বিপদে, মহিলা ডাক দিয়ে বলে লোকেরা ছোট্ট বাচ্চার কথা তুমি বিশ্বাস করবা না, আমি বড় মানুষ বলতেছি এটা আমার সন্তান না, কিন্তু সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। সন্তান ডাক দিয়ে বলে মারে তুই ছাড়া আর দুনিয়ার জমিনে আমার কেউ নাই, এবার তুই যদি আমাকে এখানে রেখে দিয়ে চলে যাস এলাকার লোকজন আমাকে কেউ কিন্তু খাইতে দেবে না, এ মা এমন একটা দিন আসবে তোর সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, মারে তুই যে আমার লোক মা দিয়া দিয়া খানা খাওয়াইছি রে মা, আজকে এতগুলো লোকের সামনে কেন তুই আমারে অস্বীকার করতেছিস? এবার আমি যখন গোসল করে ঘরের মধ্যে আসবো রে মা, আমার মাথাটা কে মুছাইয়া দিবে রে মা, আমি যখন ঘরের মধ্যে আসবো আমার মাথায় কে তেল দিয়া দিবি, আমার মাথাটা কে আশ্রয় দিবি,
মহিলার অন্তরের মধ্যে যেন কোনো কথাই লাগতেছে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার চলে গেল, মহিলাকেও ধরলো সেই বাচ্চাকেও ধরলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় বিচার শুরু হয়ে গেল। হযরতে ওমর মহিলাকে ডাক দিয়ে বলতেছে, রে মহিলা, এই বাচ্চাটা তোমার কে হয়? মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন। এই বাচ্চাটাকে আমি চিনি না, আমার এমনিতেই মা বলে ডাক দেয়। বলেন তো, এমনিতেই মানুষ কাউকে মা বলে ডাক দেয়? ডাক দেয় না। কিন্তু কিসের জন্য এই কথা বলতেছে? হযরত ওমর সন্তানকে বলতেছে, রে সন্তান, মহিলা তোমার কে হয়? বলে, মহিলা আমার মা। বলে, কসম খাও তো দেখি। সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম মাথায় নিয়ে বলতেছে, কোরআন মাথায় নিয়ে বলতেছে, এটা আমার মা। মহিলাকে বলতেছে, মহিলা তুমি কসম খাও তো দেখি। মহিলা কোরআন মাথায় নিয়ে বলতেছে, আমার মুমিনিন, এটা আমার সন্তান মা। কেমন প্যাঁচ লেগেছে বুঝতে পারতেছেন তো? প্যাঁচটা সহজ না কঠিন? কেমন কঠিন? দুইজনের মাথার মধ্যে কোরআন নিয়ে বলতেছে, সন্তান বলতেছে, এটা আমার মা, আর মা বলতেছে, এটা আমার সন্তান না। কসম শেষ হয়ে গেল। হযরত ওমর এখন চিন্তা করতেছে, এটা মীমাংসা করবো কিভাবে? একজন পরামর্শ দিল ওমর, মহিলার পক্ষ থেকে চারজন সাক্ষী নেন, ছোট্ট বাচ্চার পক্ষ থেকে চারজন সাক্ষী নেন, যার সাক্ষী বেশি হবে, যার সাক্ষীটা সত্য হবে, তার পক্ষে রায় চলে যাবে। হযরত ওমর মহিলাকে বললেন, তোমার পক্ষের চারজন সাক্ষী দিয়ে দাও। বানানো চারজন সাক্ষী নিয়ে চলে আসলো। সুবহানাল্লাহ, 20 বছর ধরে ওয়াজ শুনি, সুবহানাল্লাহ জায়গা চেনে না, কোথায় সুবহানাল্লাহ কোথায় নাউজুবিল্লাহ। মিথ্যা সাক্ষী 500 টাকা লোভে বহু হাজির সাহেব আছে, মিথ্যা সাক্ষী দেয়। আছে না নাই? বহু আছে, বহু আছে। মিথ্যা সাক্ষী দিতেছে, দেখে নাই, বলে হ্যাঁ আমি গেছিলাম, দেখে নাই। হাশর ময়দানে খবর হবে, খবর হবে, তোমার দেখে না। আরে মা সন্তানকে অস্বীকার করতেছে। চারজন বানোয়ার সাক্ষী দাঁড়ায় বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমরা শুরু থেকেই তার কাছে আছি, এই বাচ্চাটা তার সন্তান না, এটা বাইরের একজন সন্তান, তাকে মা বলে ডাক দিতেছে। বাচ্চাটার দিকে হযরত ওমর তাকিয়ে বলতেছে, বাচ্চারা তোমার পক্ষের চারজন সাক্ষী দাও। বাচ্চা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহ, এই জন্য মুসলমান, দুনিয়ার জমিনে যার কেউ নাই, বলেন তো তার আছে কি? আজকে দুনিয়ার যে প্রান্তে তাকায় দেখেন, মুসলমানের আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলেন, আজকে তাম পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত আর মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলে বেঈমান। আজকে আমরা মুসলমানেরা স্বাধীন ভাবেও কথা বলতে পারি না। বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ও নবীর সাহাবি, দুনিয়ার জমিনে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার সাক্ষী হচ্ছে আল্লাহ। হযরতে ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ যদিও তোমার সাক্ষী হয়, তোমার পক্ষ থেকে তো আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আসবে না, দুনিয়ার জমিনের বিচার হওয়ার জন্য দুনিয়ার সাক্ষী লাগবে। সন্তান রে, চারজন সাক্ষী যদি না দিতে পারো, এই যে ব্যাপ দেখতেছো, 100টা ব্যাপের বাড়ি তোমার পিঠের উপরে পড়বে। ছোট্ট বাচ্চা তো ছাপতেছে, আমরা কমে নেই, ব্যাপের আঘাত করবেন, করেন, আমার মায়ের সামনে মারেন, আমার কোনো আপত্তি নাই, কারণ আমার মা তো আমাকে অস্বীকার করেছে, আমি তার সন্তান না, আমার কোনো আফসোস নাই, আমাকে মেরে ফেলো। হযরত ওমর সত্য দিলের মানুষ, তারপর চোখ থেকে পানি পড়তেছে, কিন্তু কোরআনের বিচার তো করাই লাগবে, কথা বলা ঠিক না? হযরত ওমর কিন্তু ছিলেন ন্যায় বিচারক, এখন তো টাকা দিয়ে বিচার এতে কোথা থেকে করা যায়, কথা বলা ঠিক না? কিন্তু সেই জন্য কোরআন যেটাকে সঠিক বলেছে সেটাই বিচার হয়, কথা বলা ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো একটা ছোট ঘটনা শোনাবো, রাজত্ব থাকার ধারণা শোনাবো,
কিন্তু সময় হচ্ছে কম, আপনারা ওয়াজ শোনার জন্য সময় কম, আপনারা ওয়াজ শোনার জন্য সামনের দিকে তো যাইতেই পারে না, সময় দেখি শেষ হয়ে যাইতেছে, থাকবেন তো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমাদের মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সে সময় হযরত ওমরের কাছে একজন ব্যক্তি এসে ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার সন্তান না আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে আপনার সন্তান মদ পান করেছে? কি পান করেছে? আপনার সন্তান মদ পান করেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লম্বা টাইম কথা বললে শক্তি লাগে তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বিচার দিয়েছে, আমিরুল মুমিনিন আপনার সন্তান আছে আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে আপনার সন্তান মদ পান করেছে? হযরত ওমর চমকে উঠেছে, আমার সন্তান মদ পান করেছে? এই ইতিহাসের মধ্যে একতলাব আছে, কেউ বলেছে মদ পান করেছে ঠিক, আবার কেউ বলেছে তার নামে তহমত দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। যাই হোক, বিচার চলে এসেছে হযরত ওমরের কাছে। হযরত ওমর তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান রে আমার সামনে দাঁড়া। সন্তান যখন হযরত ওমরের সামনে দাঁড়ায় গেছে, ওমরের চেহারা দেখে সন্তান বুঝতে পেরেছে আজকে খবর খারাপ। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, এরা সন্তান তুমি মদ পান করেছো, আমার কাছে বিচার এসেছে, মদের আইন হলো তোমাকে 100টা বেতের আঘাত করবো, সুবহানাল্লাহ, তোমাকে 100টা চাবুকের আঘাত করা হবে, তুমি প্রস্তুত হয়ে যাও, কারণ আমি শ্রেষ্ঠ ইনসাফদার, এই মদিনার কোন মানুষ যেন না বলতে পারে ওমরের কাছে ক্ষমতা ছিল এই জন্য তার সন্তানের বিচার করে নাই, আমি যেমন আমার নিজের সন্তানের বিচার করব, আমি আমার ভাইয়ের বিচার ঠিক তেমনই করব, আমি আমার এলাকার লোকের বিচার তেমন করব, আমি আমার পরিবারের বিচার যেমন করব, 10 মাইল দূর থেকে বিচার নেওয়ার জন্য যে আসবে তার বিচারও কেমন করব। বলে সুবহানাল্লাহ। এই জন্যই তো আরশের নিচে যে সমস্ত ব্যক্তিগুলো ছায়া পাবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায় বিচারক। বিচারক হলে কি হতে হয়? ন্যায় বিচারক হতে। হযরত ওমর বলেন, আসামি হয়ে আল্লাহ দরবারে দাঁড়াবো না, বিচার করব দুনিয়ার জমিনে। হযরত ওমর হাতের মধ্যে চামড়ার চাবুক নিয়েছে, সন্তানের পিঠের উপরে আঘাত করা শুরু করেছে, সন্তান চাবুকে আঘাত জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে আর বলতেছে, আব্বা যান, আর জীবনে মদ পান করবো না, আপনি আমার মাফ করে দেন। চোখের পানি ছাড়ে হযরত ওমরের অন্তরের মধ্যে একটুকু মায়াও হয় না, দয়াও হয় না। হযরত ওমর বলে, সন্তান রে যাকে আমি চাবুকের আঘাত চাবুক দিয়ে আঘাত করব সেই বলবে আর জীবনে মদ পান করবো না, কারণ সন্তান যখন অপরাধ করে বাবা যখন মার দেয় এই আর করবি? বলে না না আর করবো না। বলে কি? বলে না। কিন্তু কিছুদিন যাওয়ার পরে মায়ের ব্যথা যখন সেরে যায় আবার সে আকাম করতে যায়, যায় কি যায় না? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, এর সন্তান, সন্তান ডাক দিয়ে বলে, আব্বা যান, আপনার পা ধরে বলতেছি আর জীবনে কোনোদিন মদ পান করবো না।
হযরতে ওমর ডাক দিয়ে বলে, রে সন্তান, যার শরীরের মধ্যে আমি ব্যাট দিয়ে আঘাত করবো আর চাবুক দিয়ে আঘাত করবো, সেই বলবে আমি আর জীবনে কোনো সময় মদ পান করবো না। সন্তান রে, একে একে যদি সবাইকে আমি মাফ করে দিতে থাকি, আল্লাহর কোরআনের আইনটা আমি কবে সমাজে কায়েম করবো? বলে সুবহানাল্লাহ, তোকে দিয়েই সমাজের মধ্যে কোরআনের আইন আমি জিন্দা করবো। সুবহানাল্লাহ, তুই মরবি কি বাঁচবি এটা আমার দেখার বিষয় না। একশোটা চাবুকের আঘাত তোর পিঠের উপরে করবই করবো, কারণ আমি ওমর হচ্ছে আল কোরআনের সরকার। হযরত ওমর যখন সন্তানের পিঠের উপরে আঘাত করতেছে, চামড়া কেটে তো রক্ত বের হয়ে যায়, ঘরের ভিতর থেকে মা দেখতেছে, দেখার পর অপরাধী সন্তানকে দেখেও মা অন্তরের মধ্যে আর মায়া মহব্বত সামলাইতে পারে নাই। আমিরুল মুমিনীন হযরতে ওমরের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, সন্তানটার এবারের মতো মাফ করে দেন, আর জীবনে মদপান করবে না। হযরতে ওমর এবার চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বিবি, এই সন্তানের জবান থেকে যখন থেকে ডাক শুরু হয়েছে, কথা শুরু হয়েছে, যতবার তোকে মা বলে ডাক দিয়েছে, ততবার আমাকে আব্বা বলে ডাক দিয়েছে, বাবা বলে ডাক দিয়েছে। বেবি রে, তুই তোর সন্তানটাকে যতটা ভালোবাসিস আর মহব্বত করিস, আমিও ঠিক আমার সন্তানটাকে এতটাই ভালোবাসি আর মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। বেবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, অন্তরের মধ্যে যদি মহব্বত আর ভালোবাসা থাকে, তাহলে কি আর সন্তানের শরীরের মধ্যে এমন করে চাবুকের আঘাত করা যায়? হযরত ওমর ডাক দিয়ে বলে, রে বিবি, তোর অন্তরের মধ্যে মায়া আছে বলে আমার সামনে দাঁড়ায় গেছিস, তোর অন্তরের মধ্যে মায়া হল, তোর সন্তান যেন আমার চাবুকের আঘাত থেকে যেন বেঁচে যায়। কিন্তু যাই না বলে তুই মনে রাখবি, আমার মনের ইচ্ছা হলো আমার সন্তান যেন মালিকের জাহান্নাম থেকে বেঁচে যায়। বলেন সুবহানাল্লাহ। এরে জাইনাব, দুনিয়ার জমিনে গুনাহ করেছে, মদ পান করেছে, দুনিয়ার শাস্তিটা দুনিয়াতেই হয়ে যাক, আখেরাতে যেন আমার সন্তানকে জাহান্নামে না জ্বলতে হয়। তোমার মায়া আছে বলে আমার সামনে হাত জোড় করে মাপ চাইতেছ, আর আমার অন্তরের মধ্যে মায়া আছে বলেই আমি জোরে জোরে আঘাত করতেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, মা সন্তানকে চুমা খাবে আদর দিয়ে যে সওয়াব পাবে, বাবা সন্তানের গালের মধ্যে থাপ্পড় দিয়ে সমপরিমাণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ বাবার থাপ্পড়টা ছিল আদবের থাপ্পড়, বাবা জানো সন্তানটাকে আদব শিখাইতেছেন, সন্তান যেন গুনার দিকে যেন না যায়, খারাপ কাজের দিকে যেন না যায়, কথা বলে ডেকে না, এই জন্য সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে। হযরত ওমর সন্তানের পিঠের উপরে আশিটা পেটের আঘাত করার সঙ্গে সঙ্গে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আর বিশটা বাড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের কবরের উপরে আঘাত করলেন, আর আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় বলেছেন, ওরে তোয়ার মালিক, কোরআনের আইন আমি দুনিয়ার জমিনে কায়েম করলাম, আখেরাতে একটু আরশের নিচে ছায়া দিয়া তোমার জান্নাতে দিয়া দিও। বলেন সুবহানাল্লাহ। বেহেশতে আসা কে আসা রে না বাসো, কাছে রাবা কাছে কারে না বাসো, আমাদের গন্তব্যস্থল হলো কোথায়? জোরে বলেন জান্নাত। জান্নাত আমাদের গন্তব্যস্থল হলো জান্নাত, আমাদেরকে জান্নাতে যাইতে হবে। এই জন্য হযরত ওমর বলে, মালিক রে, দুনিয়া জমিনে ইনসাফ ভিত্তিক বিচার করলাম, আরশের নিচে একটু ছায়া দিয়া তোমার জান্নাতে পৌঁছাইয়া দিয়া। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিছু মানুষ দেখতেছে নড়াচড়া করতেছে, মশাই কামড়াই নাকি নড়াচড়া করতেছে, তবে একটা কথা শোনেন, শেয়ালকে যদি আপনি সুন্দরভাবে মাথার মধ্যে টুপি দিয়া জমজম কূপের পানিতে গোসল করায় পরনের মধ্যে জুব্বা লাগাইয়া খানায় কাবার গোড়ার মধ্যে যদি রেখে বলেন মুরগি ধরবি না, বলেন শেয়াল ভালো হবে? আর মাথার মধ্যে টুপি দিলে কিন্তু মুরগি ধরার খাস হলে তার যাবে
যাবে না। কুত্তাকে যদি আপনি ভালো ভালো খাবার দেন, দেওয়ার পরে যদি বলেন দুয়ের মধ্যে মুখ দিবি না, কুত্তা বলে ছেড়ে দেখ আমি যাই কোথায়, কথা বলেন ঠিক না। ছাগলকে যদি আপনি ভালো ভালো কাঁঠালের পাতা খাওয়ান, আর যদি বলে এই ছাগল মায়ের জমিনে যাবি না, আম গাছ খাবি না, ছাগল বলতেছে ছেড়ে দেখো ওই জমির মধ্যে আগে যাবো, কথা বলেন ঠিক না। মুসলমান মরিস কিন্তু সারা জীবনে ছাগল, মরিস 3 দিন তেও 3 বছর যদি মিষ্টির হাড়ের মধ্যে ছুপায় রাখেন, বলেন তো মরিস কি মিষ্টি হবে নাকি? হবে না, কেমন কথা। আরে রসগোল্লার হাড়ি, বড় রসগোল্লার হাড়ি বুঝেন না, ওর ভিতরে মরিচ যদি চুবাই যদি রাখি মরিচ মিষ্টি হবে না? আরে মিষ্টির কাম পড়েছে নাকি যে মরিচের ভিতরে মিষ্টি ঢোকার কথা বলা ঠিক না? কোরআন শোনার দ্বারা তারা সন্তায় থাকবে, যাওয়ার তারা যাইতেই থাকবে, কিন্তু কোরআনের আলোচনা কিন্তু বন্ধ হবে না, চলতে আমাদের মাহফিল চলবে, বলেন না আমাদের মাহফিল চলবে চলবে, আমাদের চলবে চলবে, সূর্য যত দিন চলবে। এদিকে খেয়াল করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনসাফ বিচারক, হযরত ওমর একজন কেবল তার শরীরের মধ্যে, মনে আছে সেই বাচ্চার কথা, বলতেছে তার শরীরের মধ্যে তুমি 100টা বেতের বাড়ি লাগায় দাও, বলার সঙ্গে সঙ্গে দেখতা যে আল্লাহ তাআলা বলতেছেন আপনি রসুলের জামাই, তারপর আল্লাহ নবী বলেছেন আপনি হলেন এলমেদিনের রসুল, হলো এলমেদিনের শহর, আর সেই শহরের দরজা হলেন আপনি, এত বড় আলেম আপনি, আপনাকে যদি একটু বিচার করার সুযোগই না দিই তাহলে কি হয়? বিচার করেন আপনি, করেন। হযরত আলী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, রাজি না কিস মাতা জপা রেতিনা লালা এল মুন ওয়ালিল আতা ইমালু লাহু মালাকুই ইনাদি কুল্লা ইয়াউমিন সাবু ফানু ইজা হাম ফিতরাবি ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ওয়ালা ইয়াজাল সাতু কাদিম জামিউল আল মে ফিল কুরআনে হাকিম হিকমতে ওয়ালা ইয়াজাল সাতু কাদিম। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন হে আল্লাহ, দুনিয়ার জমিনে সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির কোন একটা পুঁজির প্রয়োজন হয়, জোরে বলেন কয় পুঁজির? দুইটা পুঁজির একটা পুঁজি হলে মানুষ সম্মানের চেয়ার পায়। মামুদ দুইটা পুঁজির মধ্যে তুমি আমাকে একটা পুঁজি দাও নাই, একটা পুঁজি দিয়েছো, এরপরে আমি খুশি হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। দুইটা পুঁজি কি কি শুনবেন? কারা কারা শুনবেন? হাত তোলেন, হাত তোলেন, একটা হাতে নাড়া দেন, হাতে নাড়া দেন, হাতে নাড়া দেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, আরে হাত নাড়া দেন, শাপলা ফুলের মতো লাগতেছে, হাত নাড়া দেন, নারায় তাকবীর, আল্লাহ তো আরশ থেকে দেখতেছে আল্লাহর বান্দাগুলো জান্নাতে যেতে চায়, নারায় তাকবীর, নারায় তাকবীর, হাত নামান, হাত নামান, ঘুম ঘুম লাগবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ, দুনিয়ার জমিনে সম্মানের চেয়ার পাওয়ার জন্য দুই পুঁজির কোন একটা পুঁজির প্রয়োজন হয়। মালিক গো, 1 নম্বর পুঁজির নাম হচ্ছে সম্পদ, জোরে বলেন কি? 1 নম্বর পুঁজির নাম হচ্ছে সম্পদ, 2 নম্বর পুঁজির নাম হচ্ছে এলেম, জ্ঞান, শিক্ষা। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে কিছু মানুষ আছে লেখাপড়া জানে না, একেবারে মূর্খ, ব্যাংকে থেকে টাকা তুলবে স্বাক্ষর করতে জানে না, টিপ সই আছে না নাই, কিন্তু অনেক টাকার মালিক, মানুষ তাকে দেখলে বড় চেয়ারটা ছেড়ে দেয়, আছে না নাই? সম্মান কিসের কারণে? সম্পদের কারণে, কথা বলেন ঠিক কিনা? আর একজন ব্যক্তি আছে রে মুসলমান, তার টাকা পয়সা নাই, কিন্তু এলাকার মধ্যে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি, হোক সে একজন বড় আলেম বা হোক একজন বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক, যাই হোক না কেন, যদি একজন বড় শিক্ষিত হয়, দুইজন যুবক চেয়ারে বসে থেকে গল্প করতেছে, তাস করে একজন দাঁড়ায় যায়, আর একজন বলে কিসে দাঁড়াইতেছিস, কারণ কি? বলে ওই যে দেখো MBBS ডাক্তার আসতেছে, কথা বলেন ঠিক না? সেই গরিবের সন্তান কিন্তু সম্মান পাইলো কিসের কারণে? এলেমের কারণে, শিক্ষার কারণে, কথা বলেন ঠিক না? হযরত আলী বলেন দুনিয়ার জমিনে সম্মানের চেয়ারে বসার জন্য
জন্য দুইটা পুঁজির কোন একটা পুঁজির প্রয়োজন হয়। এক নম্বর হচ্ছে সম্পদ, দুই নম্বর হচ্ছে এলেম বা শিক্ষা। হযরত আলী বলেন, মাহমুদ গো, দুইটার মধ্যে পার্থক্য হলো সম্পদ ওলার সম্পদ আজকে আছে কালকে থাকবে না, আর এলেম ওলার শিক্ষা ওলার জ্ঞান একবার মাথায় ঢুকবে তো আর বের হবে না। নদীর কোল ভাঙ্গে অকল গড়ে এই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা খেলাকার। তোমার উপরে আমি খুশি হয়ে গেছি, কারণ এলেম ওলার এলেম একবার সিনার মধ্যে ঢুকবে তো আর বের হবে না, সম্পদ ওলার সম্পদ আজ থাকবে তো কাল থাকবে না। এলেম আর সম্পদের মধ্যে অনেক পার্থক্য, দুই একটা আপনাদেরকে বলে বোঝাই, বলতে গেলে অনেক সময় 12টা হয়ে গেছে। পার মুসলমান চলবে কতক্ষণ? আগে বলেছি যদি হয় সারা রাত, তাহলে কিন্তু বক্তা গায় মানে আজকে বক্তার তক্তা বানায় ছেড়ে দেবো, এরকম কি নিয়ম নাকি? যতক্ষণ চলে ইনশাআল্লাহ। মহিলাদের জন্য কিন্তু 22টা বলবো, তাদের রাত থাকা যায়, কথা বলছে আছেন তো ইনশাআল্লাহ। আসলে আমি যখন এখানে এসে বসি তখন দেখলাম আপনাদের মুখে হাসি, আমার অন্তর হয়েছে খুশি। এখানে আমি বসি আপনাদের জন্য করেছে দোয়া, যে আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে করে জান্নাত বাসী বলে না। আমি এখন রাত 12টা বাজতেছে, আপনাদের চেহারা দেখে মনে হইতেছে সন্ধ্যাবেলা বাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হযরত আলী বলেন, আল্লাহ সম্পদ আর সম্পদ যত বাড়ে তার শত্রু তত বাড়ে, কথা বলা ঠিক কিনা? সম্পদ আর সম্পদ যত বাড়ে সম্পদ আর শত্রু তত বাড়ে, আর এলেম ওলার এলেম যত বাড়ে তার বন্ধু তত বাড়ে, কথা বলা ঠিক না? আর সম্পদলা রাস্তা দিয়ে একাই আসতে পারে না গো, সন্ত্রাসের ভয়। আর আমাদের মতো হুজুরকে ডাকাত দেখলেও ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। আমি গত বছর গেছিলাম সাতাহারের এলাকায় মাহফিল করার জন্য, আমার সঙ্গে আর একজন হুজুর আছে। মাহফিল শেষ করে রাস্তার মধ্যে আসতেছি, আমাদের গাড়িতে লক্ষ্য করে এক গাছের মধ্যে দেখা যাচ্ছে বড় এক গাড়ি, মাইক্রো গাড়ি বড় লক্ষ্য করে আসতেছে। ড্রাইভার বলতেছে, হুজুর হাদিয়া দিয়েছে কথা? হাদিয়া তো ভালো দিয়েছে, বলতেছে অবস্থাটা খুব একটা ভালো দেখা যায় না, বড় ভাই গাড়ি তো আমাদের দিকে লক্ষ্য করে আসতেছে। তো ভিতরে আয়াতুল কুরসি দোর শরীর দোয়া মাসুরা যা ছেড়ে সব করে শেষ, শরীর তো ঘামা শুরু হয়েছে, আজকে কি অবস্থা হয়? হাদিয়া তো যাবে যাবে ঘাম সহ মনে হয় যাবে, দেখা গেল ঠিক। আমাদের গাড়ির সামনে এসে তাদের হাইস গাড়ি থামা দিল, থামানোর সঙ্গে সঙ্গে একেবারে লম্বা চওড়া 8-10 জন যুবক গাড়ির উপরে ছাদ করে নিচের মধ্যে নেমেছে, হাতের মধ্যে এত বড় বড় অস্ত্র, গাড়ির আলো লাগতেছে, দেখবো কি শরীর ঘেমে তো অবস্থা খারাপ, দাঁড়ায় আস। ড্রাইভার বলতেছে, হুজুর গ্লাস খুলে বের হবেন না, কারোর মধ্যে আসবে বলে গ্লাস খুলে বের হবেন না। আমার সঙ্গে আরো হুজুর বলতেছেন, আরে ভাই তারা যদি মারতে চায় গ্লাস ভেঙে তো মারতে পারবে, হায়াতের মালিক আল্লাহ, বের হয় না। ওই হুজুর বাম পার দিয়ে বের হয়েছে, আমি ডান পার দিয়ে বের হয়েছে। সালাম দিলাম, আপনাদের বাসা কোথায়? আমাদের কিন্তু আপনাদের বাসা কোথায়? বাসা তো রাজশাহী। কোথায় গেছিলেন? মাহফিলে গেছিলাম। আপনাদের পোস্টার কই? আর আমাদের মাহফিলের কিছু নিয়ম আছে, বাইরে থেকে আসতে হলে পোস্টার সঙ্গে রাখতে হয়। অনেক সময় পুলিশে জিজ্ঞেস করে, এত রাত্রে আসতেছেন কোথা থেকে? জুম্মা টুপি পরে আবার চুরি করার জন্য গেছিলেন নাকি? হতে পারে না, সবের মধ্যে ভেজা, সবের মধ্যে ভেজা। মাহফিল করার জন্য গেছিলাম, এত রাত্রে মাহফিল শেষ হলো, মোনাজাত করে মাত্র আসলাম, সঙ্গে কি কি আছে? তো ওদের ধাপ সাপ দেখে যখন গাড়ির মধ্যে যখন আসে তখন এই সঙ্গে তো 2টা মোবাইল আছে, 6টা মোবাইলটা রেখেছি, কিছু টাকা পয়সা রেখেছি, আর কিছু টাকা পয়সা ওই কারের নিচে ওই একটা বিছানা থাকে না, ওর নিচে ধরে ঢোকাই দিস।
টাকা তো মায়া আছে না, দুই আড়াই ঘন্টা ওয়াজ করার পরে যা দিয়েছে মুখ পকেটে নিয়ে ঘুমালে করেছে, আর সেই টাকা যদি নিয়ে যায় কি কষ্ট। যাই হোক, আর এক হুজুর পরামর্শ দিতেছে যে কিছু টাকা কাছে রাখে, না হলে বলবে কি রে মাহফিল করে আসলে টাকা করবি। যাই হোক, কিছু টাকা সঙ্গে রেখেছি, কিছু টাকা বিভিন্ন জায়গায় রেখেছি। তো বলতেছে মাহফিল করে আসলেন বলে হ্যাঁ, ওই যে সমস্ত যুবক গুলো দাঁড়ায় আছে সবার চেহারা সুন্দর দাঁড়ায় আছে। পরে চিন্তা করলাম আহারে জীবনটা কোন দিকে শেষ করতেছে। তো বলতেছে ভিতরে বলতেছে বস এরা সব রাজশাহী হুজুর, কি বলতেছে সব হুজুর ওয়াজ করে আসতেছে, বলে হুজুর মানুষ ছাড়বে, কি বলতেছে হুজুর মানুষ ছাড়বে। আমরা গাড়ির মধ্যে উঠলাম, বলে হুজুর রাস্তা নিরাপদ চলে যান, কেউ বাদ দিবে না, চলে যান। তার বউকে আর মেয়েকে স্বর্ণ গহনা সহ সব নিয়ে উঠাই নিয়ে চলে গেছে, আপনারা হুজুর বলে হয়তো ছেড়ে দিয়েছে, সুবহান আল্লাহ বলবেন না। এই জন্য হুজুর দেখলে ডাকা চোরেরাও সম্মান করে, কথা বলা ঠিক না, ডাকাত চোরেরাও সম্মান করে, কিন্তু কিছু মানুষ আছে টুপি দেখলেই তাদের চুল কানে শুরু হয়। কারণ কে চুলকায় তাদেরকে তো আমরা চিনি, চুলকাতে চুলকাতে ঘা বানায় দিবা, সেই ঘা নিয়ে মরবা, জানাজা পড়াবো হুজুর, জানাজাতে একটা দোয়া পড়বো না, কথা বলে ঠিক আছে। যার সাথে যার মহব্বত তার সাথে তার কেমন, আমাদের সঙ্গে যদি তোমার মহব্বত থাকে আমাদের সঙ্গে তোমার হাসন নাসর হবে, আর আমাদের সঙ্গে যদি চুলকাও চুলকাইতে চুলকাইতে জাহান্নামের মধ্যে যাবো। হযরতে আলী বলেন সম্পদ আর সম্পদ যত বাড়ে তার সন্তান সম্পদ আর সম্পদ যত বাড়ে তার শত্রু তত বাড়ে, আর এলেম আর এলেম যত বাড়ে তার বন্ধু তত বাড়ে। আরো আছে কিন্তু সময় কম থাকার কারণে বললাম না, দুইটা পার্থক্য বললাম এলেমের মাঝে আর সম্পদের মাঝে। হযরত আলী বলেন সম্পদ পাই নাই কিন্তু এলেম পেয়েছি, এই এলেম দিয়ে আমি তোমাকে পাইতে চাই। আর হযরতে আলী আল্লাহকে এমন ভাবে পেয়েছেন আর এমন ভাবে চেয়েছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে এক ইহুদি জিজ্ঞাসা করে, এরে আলে ভাই তুমি যে আল্লাহর ইবাদত করো তুমি কি আল্লাহকে দেখো নাকি আল্লাহকে কি তুমি দেখতে পাও নাকি আল্লাহর কদমে যে তুমি সেজদা করো। হযরতে আলী বলেন আমি আল্লাহর এমন আল্লাহর আমি ইবাদত করি না যে আল্লাহকে আমি আদি নিজের চোখে দেখি না, বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন আমি আল্লাহকে দেখি দেখে ইবাদত করি, আমি যখন আল্লাহর কুদরতে কদমের মধ্যে যখন সেজদা লাগায় দিই আমার আল্লাহ বলে আলী রে আরো সেজদার মধ্যে থাক, আরো সেজদার মধ্যে থাক, তোর সেজদাটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগে, বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীর খুব বুদ্ধি, খাটো মানুষ, আবু বকর একদিকে ওমর একদিকে, মাঝখানে হযরতে আলী যাইতেছে, হযরতে আবু বকর বলতেছে এ ভাই ওমর মাঝখানে আছে আলী, মানে কি দুই ধারে উঁচা মাঝখানে নিসা, বলতেছে আলী হচ্ছে আমাদের মাঝে নুনের ফোঁটার মতো, বুঝেন নাই নুন আছে না, নুন আরবি হরফ, নুনের ফোঁটার মতো মাঝখানে একটা ফোঁটা থাকে না, বলেন নুনের ফোঁটার মতো। হযরত আলী চালাক মানুষ তো বুঝতে পেরেছে আমাকে দিয়ে কি করতেছে মজা করতেছে, হযরত আলী কিন্তু ছেড়ে দেন নাই। হযরত আলী বলতেছে এ ভাই আবু বকর যেই নুনের ফোঁটা নাই সেই নুনের দাম নাই, সুবহানাল্লাহ। নুনের যদি ফোঁটা না থাকে দাম আছে নাকি, ওটাকে কেউ নুন বলবে না। খুব জ্ঞানী মানুষ হযরতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব জ্ঞানী মানুষ। এক মহিলা এসে হযরত আলীকে বলতেছেন আলী তদবীর আর তদবীরের মধ্যে পার্থক্য কি, একটা হলো তদবীর একটা হচ্ছে তদবীর,
দুইটার মধ্যে পার্থক্য কি? তো হযরত আলী চিন্তা করতেছেন যে এটাকে যদি আমরা কোরআন হাদিস দিয়ে বুঝাতে যাই তকদির আর তকদির সারা রাত চলে যাবে, কিন্তু বুঝবে না, তাকে একটু টেকনিকে বুঝাতে হবে। কি মহিলাকে বলতেছে, দাও বাম পা উঁচু করো, ডান পায়ের উপরে দাঁড়াও। মহিলা বাম পা উঁচু করেছে, ডান পায়ের উপরে দাঁড়িয়েছে। এবার বলতেছে ডান পা উঁচু করো, বাম পায়ের উপরে দাঁড়াও। ডান পা উঁচু করেছে, বাম পায়ের উপরে দাঁড়িয়েছে। বলতেছে এবার দুই পায়ে একসঙ্গে উঁচু করো। মহিলাটা বলতেছে আমি আপনাকে খুব জ্ঞানী বলে আমি মনে করি, কিন্তু আপনি এই কোন কথা বলতেছেন, দুই পাখি একসঙ্গে উঁচু করা যায় নাকি, কিভাবে উঁচু করবো? হযরত আলী বলতেছেন এটাই হচ্ছে তকদির আর তকবীর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেছেন, কিন্তু আপনারা বুঝতে পারেন নাই, চোখে সুবহানাল্লাহ বলেছেন, বোঝায় দেব। হযরত আলী বলতেছেন এটাই হচ্ছে তকদির আর তকবীর, কারণ আমি যখন তোমাকে বলেছি ডান পা উঁচু করো, বাম পায়ের উপরে দাঁড়াও, তুমি উঁচু করেছো, তোমার তদবিরে ছিল, কপালে ছিল, তদবিরে ছিল, তদবির করেছো, চেষ্টা করেছো, পেরেছো। সুবহানাল্লাহ। আমি বলেছি বাম পা উঁচু করো, ডান পায়ের উপরে দাঁড়াও, তোমার তদবিরে ছিল, ভাগ্যে ছিল, তদবির করেছো, চেষ্টা করেছো, পেরেছো। দুই পা একসঙ্গে উঁচু করা তোমার তদবিরে নাই, তদবির করলেও পারা যায় না। সুবহানাল্লাহ। এই জন্য তদবিরে যদি থাকে তাহলে কষ্ট ছাড়াই পাওয়া যায়, তকদিরে যদি না থাকে সারাদিন খাটার পরেও পাওয়া যায় না। কথা বলেন ঠিকই না? এত বিচক্ষণ মানুষ হযরতে আলী, আমি মুমিনিন, আপনি যদি একটু অনুমতি দেন একটু বিচার করতে চাই। হযরতে উমর ডাক দিয়ে বলতেছে, মনে আছে? হযরতে উমর ডাক দিয়ে বলতেছে, ভাই আলী রে, তোকে আমি অনুমতি দিয়া দিলাম রে ভাই, একটু তুই বিচারটা কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সন্তানকে পাশে নিয়ে, সন্তানকে পাশে নিয়ে সন্তানের মাথার মধ্যে হাত বুলিয়ে বলতেছে, রে সন্তান তোমার নাম কি? সন্তান বলতেছে, আমার নাম হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। বলতেছে আমার নাম আব্দুর রহমান। বলতেছে, রে সন্তান তুমি কি আমাকে চেনো না? সন্তান ডাক দিয়ে বলতেছে, না না আপনাকে আমি চিনি না। বলতেছে, আমি হচ্ছি বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। বলেন সুবহানাল্লাহ। এর সন্তান এবার কি আমার পরিচয় পেয়েছো না? সন্তান ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি আপনার পরিচয় আমি পেয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে, আমি আমি তোমার মাথায় হাত দিয়ে বলতেছি, এই মহিলাটা কি তোমার মা হয় নাকি? সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার সবাইকে বোঝানোর চেষ্টা করেছে যে ইনি আমার মা, কিন্তু এই মহিলা আমাকে স্বীকার এখন করতেছে না, আমার মা আমাকে স্বীকার করতেছে। আমি তো আপনি আমার মাথার মধ্যে হাত রেখেছেন, আপনাকে সাক্ষী রেখে বলতেছে এই মহিলাটাই হইতেছে আমার মা। হযরতে আলী সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আরে সন্তান তোর কোনো চিন্তা নাই, আমি আলী যদি তোর বাবা হই, আল্লাহু আকবার। কে বলতেছে? হযরত আলী কি বলতেছে? আমি যদি তোর বাবা হই, আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল। হযরতে আলী বলেন, আরে সন্তান আমি যদি তোর বাবা হই, ফাতেমা হবে তোর মা। এবার সন্তান হিসাব মিলাইতেছে, সন্তান বলতেছে, আলী গো আপনি একটু দাঁড়ান, আপনি যদি আমার বাবা হন, ফাতেমা হবে আমার মা, আর হাসান হুসাইন যারা হবে যুবক জান্নাতি সর্দারদের হবে, জান্নাতে যে সমস্ত যুবকেরা যাবে তাদের হবে যে সর্দার হাসান আর হুসাইন, এ হাসান আর হুসাইন হবে আমার ভাই। নার আলী গো হাসান হুসাইন হবে আমার ভাই, আর আল্লাহর নবী হবে আমার নানা। সিল্লা বলেন সুবহানাল্লাহ। যুবক সাহেব ওই সন্তান আমার ডাক দিয়ে বলতেছে, আলী আমার হিসাবটা কি বড় হলো নাকি? আলী বলে, আবার শোনাও তো দেখি। হযরতে আলীর সামনে সন্তান ডাক দিয়ে বলে, আলী গো আপনি হচ্ছেন আমার বাবা, ফাতেমা হচ্ছে আমার মা, হাসান হুসাইন হচ্ছে আমার ভাই। হযরতে
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আমার নানি আর আখির জামানার নবী বিশ্ব নবী, যাকে না সৃষ্টি করলে আল্লাহ আসমান জমির পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র আদ হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী হচ্ছে আমার নানা সিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি রে বিশ্ব নবী যদি আমার নানা হয় আর আমি যদি তার নাতি হয়ে যাই রে জান্নাতের মধ্যে যাবে আমার মত না থেকে কোন সময় বিপদে ফেলে রেখে যাবে না বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে রে সন্তান, এতগুলো জিনিস যদি তুমি একদিকে পাও বলো তো দেখি তুমি তোমার এই সাধ্যান্বে সে মাকে ছাড়তে পারবা কিনা। এরে জবাব, বুঝতে হবে দুনিয়ার জমিনের স্বার্থের মধ্যে আঘাত লাগলে কিন্তু সন্তান মাকে ভুলে যায়, কথা ঠিক না? মনে রাখতে হবে আখেরাত বুঝাইতেছে দুনিয়া দিয়া, দুনিয়ার জমিনে মায়ের স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে বিদায় দেয় রে, আখেরাতে যখন গায়বা তখন কি চিন্তা করতে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে ডাক দিয়ে বলতেছে রে সন্তান, আমি আলী হয়ে যাইতেছি তোমার বাবা, ফাতেমা হচ্ছে তোমার মা, হাসান হুসাইন তোমার ভাই, বিশ্ব নবী তোমার নানা, এতগুলো যদি তুমি পাও বলো তোমার এই মাকে ছাড়তে পারবা কিনা। সন্তান হাসি দিয়ে বলতেছে আল্লাহু আকবার আলী গো, আমি আমার এই মাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, সন্তান তো স্বার্থ পেয়ে গেছে, কি স্বার্থ? নবীর সঙ্গে জান্নাতে যাবে, যে মায়ের জন্য তখন সন্তান পাগল মরে, আমাকে ছেড়ে তুমি যাইবা না, আমার মাথায় তেল দিয়া দিবে কে? সন্তান বলে নাই, আমার লোকমা দিয়া দিয়া খানা খাওয়াইয়া দিবে কে? সন্তান এখন স্বার্থ পেয়েছে, নবীর সঙ্গে জান্নাতে যাবে, মা বাপ কথা বলেন ঠিক না? স্বার্থের মধ্যে আঘাত লাগলে মাও দূরে চলে যায়, বাবাও দূরে চলে যায়, সন্তানও দূরে চলে যায়। এবার হযরতে আলী সন্তানটাকে দান করায় না, মহিলাটাকে ডাক দিয়ে বলতেছে রে মহিলা, শুনলা এটা তোমার সন্তান না, এটা হচ্ছে এখন আমাদের পরিবারের সন্তান। সুবহানাল্লাহ, এটা হচ্ছে এখন আমাদের পরিবারের সন্তান। মক্কা মদিনার মহিলারা পাগল, নবীর বংশের পুত্রবধূ হওয়ার কারণে, কারণ সবার মনের মধ্যে একটা টার্গেট থাকে, মেয়ের বাবা আছে যারা মেয়েটাকে একটু ভালো ঘরে বিয়ে দিতে চাই, কথা বলেন ঠিক না ব্যাটি? কারণ মেয়ে যদি শান্তিতে থাকে, সুখে থাকে, বাবার পরিজার মধ্যে ঠান্ডা, কথা বলেন ঠিক না? এই জন্য যখন জামাই যৌতুক চায়, বাবার পরিজা ছিঁড়ে গেলেও মেয়েটাকে ঠান্ডা রাখার জন্য যৌতুক দেয়, কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান মনে রাখতে হবে যৌতুকের টাকা খাওয়া আর শুকুরের গোস্ত খাওয়া সমান। আজকে যৌতুক নামের কৌতুকের কারণে শ্বশুর আর জামাইয়ের মধ্যে মিল নাই, কথা বলেন ঠিক না? আজকে শ্বশুর জামাইয়ের সম্পর্ক কেমন জানেন? পুলিশ আর চোরের সম্পর্ক যেমন, শ্বশুর আর জামাইয়ের সম্পর্ক তেমন, কথা বলেন ঠিক না? চোর যদি পুলিশ দেখে এলাকার মধ্যে থাকে না? চোর যদি পুলিশ দেখে এলাকার মধ্যে থাকে না, শ্বশুর যদি জামাই বাড়িতে দেখে ওই শ্বশুরও বাড়ির মধ্যে থাকে না, এ জালে মাসলো না জানে এখন কত টাকা চাই, কথা বলেন ঠিক না ব্যাটি? কিন্তু মুসলমান কারণটা কি? যৌতুকের পিছনে কারণ কি? কারণ আছে না? কারণ আছে কি বলে দেবো সংক্ষেপে? গল্প গল্প বলবো, শুনবেন গল্প? গল্প বলবো তাও শুনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বিচার করছেন বলবো? মহিলাদের 22টা আছে বলবো, তারপরে তো দোয়া করবো, শুনবেন না সবাই? যৌতুক কিসের জন্য আসলো? একটু মেডিসিন দিয়েই নেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো রাগ করবেন না, কিন্তু পরে অনুমতি দিয়েছেন আপনারা। যৌতুক নামের কৌতুকটা আসলো কারণটা কি? কারণ হচ্ছে বেপরদা, কথা বলেন ঠিক না? বেপর্দার কারণে যৌতুকের ছবলটা সমাজের মধ্যে পড়েছে, যে সমস্ত মহিলারা পর্দার মধ্যে থাকে তাদের বিয়ে দেওয়ার জন্য যৌতুকের প্রয়োজন হয় না।
এক লোক কলা বিক্রি করে, বাজারের মধ্যে কলা নিয়ে যায়, লোকজন কিনে কিনে খাই, তার বউ তাকে পরামর্শ দিতেছে, আপনি বাজারের মধ্যে কলা নিয়ে যান, কত মানুষ কিনে কিনে খায়, তাদের ছেড়ে খেতে কষ্ট হয়, আমি আর আপনি দুইজন মিলে কলা গুলো ছেড়ে বাটির মধ্যে রাখবো, সকালবেলা বাজারে নিয়ে যাবেন, সারাদিন বিক্রি করবেন, সকালবেলা টাকা নিয়ে চলে আসবেন, সন্ধ্যাবেলা টাকা নিয়ে চলে আসবেন। সারা রাত ধরে কলাগুলো ছিলেছে, সুন্দর করে গামলার মধ্যে নিয়ে, ঝুড়ির মধ্যে নিয়ে এই নবীনগর বাজারের উপরে বসেছে। বলেন তো, ছিলা কলা পাগল হলেও কিনবে? কথা বলে না কিনবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, গাড়ি যে ধোলা বালি পড়ে কলা কালো হয়ে গেছে, কলা ছিলা থাকলে কালো হয়ে যায় না, কলা কালো হয়ে গেছে। সন্ধ্যাবেলা কলা গুলো ফেলবে কোথায়? ড্রেনের মধ্যে ফেলতে দিয়ে দিয়েছে, পাশের দোকানওয়ালা বলতেছে মাথা খারাপ নয়, কলা গন্ধ ঘটা গান। পুকুরের মধ্যে ফেলবে বলে পুকুরের মধ্যেও খেলা যাবে না, এখান থেকে সর, করবো কি রে, কলা গুলো ফেলবো কোথায়? তার মাথায় একটা চট করে বুক দিয়ে এসেছে, কলার ঝাঁকা মাথার উপরে নিয়ে একটা গান শুরু করেছে, শোনাবো, কলার বোঝা মাথায় নিয়ে গান গাইতেছে, কে আছো বন্ধু আমার, কে আছো বন্ধু আমার, কলার খরিদ্দার, একটা কলা কিনলে পাবা দুই টাকা পুরস্কার। কয় টাকা পুরস্কার? যে কলা 5 টাকা পিস মানুষ কিনে, বলতেছে এই কলা এখন কিনলে 2 টাকা করবে পুরস্কার দেবে। রাস্তা দিয়ে যাইতেছে দুইজন চালাক যুবক, বলতেছে কি বলে রে, বলতেছে স্লোগান দিতে যায়, কে আছো বন্ধু আমার, কে আছো বন্ধু আমার, কলার খরিদ্দার, একটা কলা কিনলে পাবা 2 টাকা পুরস্কার। পকেটে টাকা আছে নাকি বলে হা? বলে বের কর, কলা আছে কত? বলে 500। টাকা কত হয়? 1000। তাড়াতাড়ি কলা নিয়ে যে বাথরুমের মধ্যে ফেলবো, টাকা হবে 1000 লাখ, কত হবে ঠিক না? ভাই আমার বোঝানোর জন্য বললাম, হাসির খোরাক না, সমাজের মধ্যে যে সমস্ত মহিলাগুলো বেপর্দায় চলার কারণে আজকে তাদের আর যখন বিয়ে হতে চাই না, তখন মেয়ের বাবা একটা স্লোগান দেয়, স্লোগানটা বলবো নাকি? মেয়ের বাবা একটা স্লোগান দেয়, কে আছো বন্ধু আমার, কে আছো বন্ধু আমার, মেয়ের ঘরে দাঁড়ার, মেয়ে বিয়ে করলে পাবা মোটরসাইকেল পুরস্কার, আর মেয়ে বিয়ে করলে পাবা 1 লাখ টাকা পুরস্কার। কে আছো বন্ধু আমার, কে আছো বন্ধু আমার, মেয়ের ঘরে দাঁড়ার, মেয়ে বিয়ে করলে পাবা ফিরিস টিভি পুরস্কার। আছে না? বাসার মধ্যে অনেক গরু আছে, ছাগল আছে, বাসার মধ্যে নিয়ে যাওয়ার পরে বাসার কাজের মেয়ে হিসাবে কাজ বাসার মধ্যে থাকবে, মাঝখান দিয়ে মোটর সাইকেল চালিয়ে আমার একটা বাহাদুরি করা হবে, ঠিক না? ঠিক। এই জন্য মা বোনেরা পর্দার মধ্যে ঢোকে আর কেউ যৌতুক চাইতে পারবে না, কথা বলেন ঠিক না? ঠিক। ভাই আমার এদিকে লম্বা আলোচনা করবো না, সবাই চাই মেয়েটা যেন স্বামীর ঘরে যেন আরামের মধ্যে থাকে, সুখের মধ্যে যেন থাকে, তবে এখনো বিয়ে করার নাই যারা, নিয়ত করতে হবে তাদেরকে, মেয়েটা যেমনই হোক না কেন যৌতুক নামের কৌতুকের মধ্যে যাব না, আর যৌতুক নিয়ে শুকুরের গোসল খাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? ছেলের বাবাও যারা আছেন তাদেরকেও নিয়ত করতে হবে, না না যৌতুকের টাকা খাব না। এখন তো যৌতুক চাওয়ার ডিজিটাল সিস্টেম চলে এসেছে, বলে ছেলে তো এখন চাকরি করতেছে, আপনার কাছে কিছু চাইবো না, জামাই মেয়ে বাসায় আসা যাওয়া করবে, যদি ইচ্ছা করেন গাড়ি নিতে পারে, আপনার মেয়ে থাকবে বাসায়, আপনি তো কুরবানের গোস্ত আপনার মেয়ের বাসায় দিবেন, একসাথে তো 5 কেজি গোস্ত খাবে না, রাখতে হবে ফ্রিজ যদি ইচ্ছা হয় দিতে। আর আপনার জামাই আর মেয়ে থাকবে, 80,000 টাকা দিয়ে যদি একটা খাট কিনে দেন আপনার সমস্যা কি? কথা বলেন না? যদি একটা ভালো মোটরসাইকেল কিনে দেন এলাকার মধ্যে জামাই নিয়ে ঢুকবে, আপনারই নাম হবে, পান দায় মেয়ের বাপকে আপনারই নাম হবে, অমুকের জামাই রে, বড় বড় এতে বলতেছে আপাসে নিয়ে ঢুকতেছে, যৌতুক নেওয়া যাবে? ভাই আমার সব বাবারা চাই মেয়েগুলো যেন স্বামীর ঘরে যেন আরামের মধ্যে যেন থাকতে পারে। মুসলমান চিন্তা করতে হবে, আপনি আপনার বউয়ের সঙ্গে যেমন আচরণ করবেন, আপনার স্ত্রীর সঙ্গে যেমন আচরণ করবেন, পরের মেয়ের সঙ্গে যেমন আপনি আচরণ করবেন, আপনার মেয়েটা যখন পুত্রবধূ হয়ে যখন অন্যের ঘরের মধ্যে যখন যাবে, খোদার কসম অন্যের ঘরের মানুষ আপনার মেয়ের সঙ্গে ঠিক তেমন আচরণ করবে। এই জন্য মানুষ বলে না, কাল্লা দিলে কাল্লা পাওয়া যায় রে, কাল্লা দিলে কাল্লা আওয়াজ আইস, যেমন দিবেন তেমনই করবেন, শাশুড়ি বউ
পুকুরের মধ্যে গোসল করতেছে, শাশুড়ি বলতেছে বৌমা আমার পিঠটা একটু ডলে দাও, পিঠের মধ্যে ময়লা হয়েছে, বুঝেন না, পিঠটা একটু ডলে দাও, বউ হাত দিয়ে ডলতে চায়, হাত যায় না, খালি পা চলে যায়, হাত যায় না, খালি পা চলে যায়, বউ লজ্জায় পড়ে গেছে, শাশুড়ি শাশুড়ি বলতেছে কি ব্যাপার পিঠটাকে ডলে দিবা না নাকি, বলতেছে আম্মা জান দিতে তো চাই কিন্তু হাত তো চাই না, খালি পা চলে যায়, বলে পা দিয়াই না, সমাজের মধ্যে কোন বউ যদি ডলে দেওয়া বাড়িতে রাখবে, তিন তালাক আর একশো তালাক দিয়ে বাড়ি থেকে আউট, কথা বলা ঠিক না, শাশুড়ি অন্য মহিলাদেরকে বলতেছে না আমার বউকে তোমরা খারাপ বলবা না, আমার বউ আমার পুত্রবধূ মাপাতে ডলে দিতেছে, পা দিয়ে ডলে দিতেছে, এটা ঠিক আছে, কারণ আমি আমার শাশুড়িকেই পা দিয়ে ডলে দিয়েছিলাম, না করে তো কারকে দেখ, জান্নাত ভি হে জাহান্নাম ভি হে, না মানে তো মরকে দেখ, যেমন করবা তেমনই পাবা, বিশ্বাস হয় না করে, কথা বলা ঠিক না, সবাই নিজের স্ত্রী সহ নিজের পুত্রবধূদের সঙ্গে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ, তারা যদিও একটা ভুল করে বসে একটু আমরা শান্ত নজরে দেখবো, তাদেরকে একটু ক্ষমার নজরে দেখবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ, এবার হজরতে আলী ডাক দিয়ে বলতেছে মক্কা মদিনার মধ্যে যতগুলো বংশ আছে তার চাইতে আল্লাহর নবীর বংশ সবচাইতে দামি বংশ, কথা বলেন ঠিক না, এলাকার মধ্যে আছে খান বংশ, চৌধুরী বংশ, বাটপার বংশ আছে না নাই, কোন বংশে মানুষ বিয়ে দিয়ে, চৌধুরী বংশ আছে, মন্ডল বংশ আছে, বলে মন্ডল বংশে দেওয়া যাবে না, খালি গন্ডগোল বেশি হয়, আমাদের এলাকার মধ্যে একটা মানুষ বলতো মন্ডলের গোষ্ঠী তেঁতলের গোষ্ঠী এক মন চিনি দিলে হয় না মিষ্টি, রাগ করবেন আপনারা, রাগ করেন না ভাই জান, আমার হযরত আলী বলতেছেন এই লোকেরা সব মক্কা মদিনার সমস্ত বাবারা চায় কুরাইশ বংশে তাদের একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা তো বংশ দেখে বিয়ে করি, যে কোনো বংশে কুরাইশ বংশের লোকেরা বিয়ে করে না, কারণ মুসলমান জাতের মেয়ে কালো ভালো, নদীর জল খোলা ভালো, কথা বলেন ঠিক না, যদি হয় কালো তার মন যদি হয় ভালো সে সংসারের মধ্যে জ্বালায় দিবে আলো, কথা বলেন ঠিক না, চেহারা যদি হয় খুব সব চাইবে ভালো সাদা, কিন্তু তার অন্তরের মধ্যে যদি থাকে না পাখির কাদা, শ্বশুর শাশুড় স্বামী সহ সবকটাই একেবারে জাহান্নামে পাঠায় দিবে, কথা বলেন ঠিক না, আমরা তো বংশ দেখে বিয়ে করি গো, কিন্তু তোমার কাছে একটা অফার, কাকে বলতেছে, ওই সন্তানের মাকে বলতেছে, এই শোনো এই বাচ্চাটা হচ্ছে এখন আমাদের কুরাইশ বংশের সন্তান, আমি আলী হচ্ছে তার বাবা, ফাতেমা হচ্ছে তার মা, হাসান হুসাইন তার ভাই, আল্লাহর নবী হচ্ছে তার মামা, এবার মহিলা বলো তো দেখি এই সন্তানটার দাম বেশি না কম, মহিলা ডাক দিয়ে বলতেছে সন্তানের দাম অনেক বেশি, এবার হযরতে আলী মহিলাকে ডাক দিয়ে বলতেছে মহিলা আমি সন্তানের গার্জিয়ান হিসাবে তোমার কাছে আমি একটু কথা বলতে চাই, তুমি কি আমার সন্তানটাকে বিবাহ করে কুরাইশ বংশের পুত্রবধূ হবা, বলেন সুবহানাল্লাহ, মহিলার চক্ষ থেকে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে, চেহারাটা লাল হয়ে গেছে, হযরত আলী ধমক দিয়ে দিয়ে বারে বারে বলে মহিলা কুরাইশ বংশের পুত্রবধূ হওয়া কিনা বলো,
মহিলা ডাকে বলে নিজের সন্তানের সঙ্গে কোন সময় মায়ের বিবাহ হতে পারে না। আসল তথ্যকে বের হয়েছে নাকি? বলে মায়ের সঙ্গে সন্তানের কোন সময় বিয়ে হতে পারে না। এবার সন্তান ডাক দিয়ে বলতেছে মা গো, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা এবার চোখের কানে ছেড়ে ডাক দিয়ে বলে সন্তান রে চুপ কর। হঠাৎ আনি মহিলাকে ডাক দিয়ে বলে মহিলা রে, মায়ের সঙ্গে সন্তানের বিয়ে হতে পারে না, কিন্তু তুমি তো কোরআন মাথায় নিয়ে বলেছো এটা তোমার সন্তান না। সন্তান কোরআন মাথায় নিয়ে বলেছে এটা হয় মা, চারজন সাক্ষীও তোমার পক্ষে সাক্ষী দিয়েছে এটা হচ্ছে তোমার সন্তান না, কিন্তু কিসের জন্য তুমি এখন বলো সন্তানের সঙ্গে মায়ের কোনো সময় বিয়ে হতে পারে না? মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে উনি আমি দুনিয়া জমিনের এমন কত ভাগে বিয়ে হয়েছিল আমার এক ভালো বংশ, বিয়ের পরে আমার স্বামী মারা যায়। আমার স্বামী মারা যাওয়ার পর আমার এই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছিল, আমার সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল। এখন বাইরে থেকে যে জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব আসে, সবাই বলে নতুন বউ ভাইয়া যদি ঘরের মধ্যে আসতে চাও সন্তানকে সঙ্গে নিয়ে আসতে পারবা না, সন্তানকে বাইরে রেখে আসো। আমি রে বয়স এখনো 30 বছর পার হয় না, আবার নতুন স্বামীর সংসার করার কারণে রে আমি পরিজার টুকরা সন্তানটারে বিদায় করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সমস্ত লোকদের ডাক দিয়ে বলেন লোকেরা এটা আখিরাত নয় গো, এটা দুনিয়ার জমিন, দুনিয়ার জমিনে একটু সাধারণ একটু শান্তি পাওয়ার জন্য নতুন একটা সংসার করার জন্য নিজের পরিচয় টুকরা সন্তানকে যদি মা বিদায় দিতে পারে, হাশরের ময়দানে যখন একটা নেকির কারণে মানুষ দৌড়াদৌড়ি করবে সেই সময় মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার দিবে সেই সময় মা সন্তানের পরিচয় দেবে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বিচার করে দিলেন মহিলাকে, আল্লাহু আকবার ডাক দিয়ে বললেন তোমার সন্তানকে নিয়ে চলে যাও। কুরাইশ বংশের একজন যুবককে দেখে তোমার বিয়া দিয়ে দিব, তোমার সন্তান তোমার সঙ্গে থাকবে, এক সঙ্গে তুমি আল্লাহু আকবার স্বামীর ঘর করতে পারবা। বলেন মারহাবা। আমার ভাইরা মহিলাদের জন্য আমার হলো কয়টা? আরো করে জুলাইখা বলে রে ইউসুফ ফরসাকার আখি খুলে দেখলা মেরা নজর কার জুলাইখা বলে রে ইউসুফ দেওয়ানি রুতে রুতে গেল রে মোর জোয়ানে জুলাইখা বলে রে ইউসুফ সামালো বলে ছুরি দিয়ে জান নিকালো জুলাইখা বলে রে ইউসুফ সমাগম চগল গল গল চগল গল গল চগল গল মারা বলে। এতক্ষণ তো বললাম ফার্সি, এখন অর্থটা শোনার দরকার আছে না? নাই অর্থ বলবো পরে। আগে মা বন্ধের জন্য আমল হলো কয়টা? 22টার মধ্যে মা গো দিলের কান দিয়া শুনবেন, মহিলাদের দৈনন্দিন জীবনে 22টা আমল করবে, 22টা আমলের মধ্যে গো মা মহিলাদের জন্য দৈনন্দিন জীবনে 10টা কাজ করা হারাম। জোরে বলেন কয়টা? 10টা। জোরে বলেন কয়টা? 10টা কাজ করা হারাম। এক নম্বর, মহিলারা আজান দিতে পারবে না। জোরে বলেন কি? এক নম্বর, মহিলারা আজান দিতে পারবে না। দুই নম্বর, মহিলারা ইকামত দিতে পারবে না। তিন নম্বর, মহিলারা সূরা কেরা জোরে পড়তে পারবে না, খালি গান বলতে পারবে। পাঁচ নম্বরে জামাজান নামাজ পড়াতে পারবে না।
ছয় নম্বরে মুর্দা দাফন করতে পারবে না, সাত নম্বর একজন মহিলা একের বেশি স্বামী একসঙ্গে রাখতে পারবে না। এটাই তো বাংলাদেশের সংবিধানের সংশোধনে আনা হয়েছিল যে একজন নারী একসঙ্গে একটার বেশি স্বামী রাখতে পারবে না। কিন্তু তসলিমা নাসরিনের সহ্য হয় নাই, কথা বলেন ঠিক না? তসলিমা নাসরিন বলেছে পুরুষেরা একসঙ্গে স্ত্রী রাখবে চারটে আর আমরা রাখবো একটা, হতেই পারে না। সমান অধিকার কি অধিকার? সমান অধিকারের নামে স্লোগান দিল, বাংলার জমিনে জায়গা হয় নাই, মুসলমান যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবে ততদিন পর্যন্ত তসলিমার মতো যারা কোরআনের বিরোধিতা করবে তাদের জায়গাও বাংলার জমিনে হবে না। ঠিক তো? এখন বলেন ঠিক, পরে আবার বলেন না হুজুর কেমন কথা বললো। ঠিক আছে তো মহিলারা? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা পুরুষদেরকে একসঙ্গে চারটে বিবি রাখা অনুমতি দিয়েছে কিন্তু মহিলাদেরকে একসঙ্গে চারটে স্বামী রাখার অনুমতি দেয় নাই, বলেন তো? মহিলারা মহিলাদেরকে একসঙ্গে চারটে রাখার চারটে স্বামী রাখার অনুমতি না দিয়ে আল্লাহ কি মহিলাদের উপরে ইনসাফ করেছে না জুলুম করেছে? না, ইনসাফ করে নাই। আল্লাহ তাআলা মহিলাদের উপরে ইনসাফ করেছে, জুলুম করে নাই। আল্লাহু আকবার বলবেন না? কারণটা কি? কারণটা হলো হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন চারজন মহিলা হযরত আবু হানিফার কাছে বলে, আবু হানিফা গো কোরআন হাদিস থেকে আপনি ভালো ব্যাখ্যা বিশ্লেষণ দেন কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একসঙ্গে একজন স্বামী চারটা স্ত্রী রাখতে পারবে কিন্তু একজন মহিলা কিসের জন্য চারটা স্বামী রাখতে পারবে না? নোমান ইবনে সাবেক আবু হানিফা চিন্তার মধ্যে পড়ে গেল, খাওয়া নাই দাওয়া নাই, তার মেয়ের ছোট্ট মেয়ে হানিফা, মেয়ের নাম কি? হানিফা, মেয়ের নাম হচ্ছে হানিফা, আবু হানিফা হানিফার বাবা, ইমামে আজমের নাম কিন্তু হচ্ছে নোমান ইবনে সাবেক, সুবহানাল্লাহ। বলে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ মহিলাকে ডাক দিয়ে বলতেছে মহিলারে একটা সপ্তাহ পরে আমার কাছে এসো, কিন্তু আবু হানিফার মাথার মধ্যে চিন্তা কিভাবে আমি অনুমতি দেব, কিভাবে আমি এই প্রশ্নের উত্তরটা দেব। তার মেয়ে হানিফা খেয়াল করে শোনেন ওই দিকে কি দেখতেছি, আরে আমাদের গাড়ি নাই বলে আমরা গাড়ি দেখবো না, কি একটা গাড়ি দেখতেছে আমরা তাকাই আছি, আমাদের গাড়ি নিয়ে আমরা জান্নাতের মধ্যে গাড়ি চালাবো, আমিন বলেন আমিন। দুনিয়ার মধ্যে গাড়ি নিয়ে আমরা জান্নাতে গাড়ি নিয়ে, আল্লাহ কেমন আল্লাহ তাফসিরের বসে যাচ্ছিলাম পাশ দিয়ে গাড়ি গেছে, আমরা তাকায় তাকায় দিয়ে গেছে অন্তরের মধ্যে আসা গাড়ি তো উঠতে পারে না, জান্নাতের মধ্যে একটা ভালো গাড়ি দেন আমরা এখন চালাই বানাবো, সুবহানাল্লাহ। হবে আবু হানিফার মেয়ে ডাক দিয়ে বলতেছে বাবা গো কিসের জন্য আপনি চিন্তা করতেছেন? আবু হানিফা ডাক দিয়ে বলে মারে তোর কাছে বললে সমাধান হবে না। বলে না না বলেন তো দেখি আমি একটু সমাধান করতে পারি কিনা। বলে চারজন মেয়ে আমার কাছে প্রশ্ন করেছে একজন স্বামী একসঙ্গে চারটা স্ত্রী রাখতে পারবে কিন্তু কিসের জন্য একজন স্ত্রী একসঙ্গে চারটা স্বামী রাখতে পারবে না? আবু হানিফার মেয়ে ডাক দিয়ে বলতেছে, হানিফা ডাক দিয়ে বলতেছে মহিলারা যখন আসবে আমার কাছে পাঠায় দিবেন, আপনাকে উত্তর দিতে হবে না। কাজ যেমন ফল তেমন, কথা বলেন ঠিক কিনা? তোর নাম কি? ফলে পরিচয়, ফল যদি খান বুঝতে পারবে গাছের পাতা দেখার দরকার নাই, আম গোপাল ভোগ না নেয় না, কথা বলে ঠিক কিনা? আবু হানিফা যেমন বিচক্ষণ মানুষ, ঘরের ভিতরে মেয়েটাও হয়েছে ঠিক কিন্তু তেমন ট্যালেন্ট। এ মুসলমান চারজন মহিলা যখন আবু হানিফার কাছে এসেছে বলে উত্তর আমি দেবো না, আমার মেয়ের কাছে চলে যাও, মেয়েটা এবার আবু হানিফাকে ডাক দিয়ে বলে আব্বা জান প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব তবে একটা শর্ত হলো, আব্বা গো আপনার কাছে আমি সোনা দানা দামি কোনো গহনা আপনার কাছে আমি চাই না, আব্বা গো আপনার নামের সাথে শুধু আমার নামটা একটু জোড়া লাগাইয়া দিবে, দুনিয়ার মানুষ আপনার নাম সঙ্গে সঙ্গে আমার নাম নিবে। বলেন সুবহানাল্লাহ, ইমামে আজমের নাম নোমান ইবনে সাবেত আমরা অনেকে জানি না, আবু হানিফা নামে প্রসিদ্ধ ঠিক না? ইমামে আজম বলল আমার নাম আবু হানিফা, হানিফার বাবা, সুবহানাল্লাহ। বলবেন না মেয়ের নাম নিজের নামের সঙ্গে লাগাই দিল। চারজন মহিলা যখন মেয়ের সামনে আসলো মেয়েটা ডাক দিয়ে বলতেছে মহিলা একজন স্বামী
একসঙ্গে চারটা স্ত্রী রাখতে পারবে আর একজন মহিলা একসঙ্গে চারটা স্বামী রাখতে পারবে না। অনেকগুলো উত্তর আছে, তার মধ্যে উত্তর দেবো একটা। মহিলা ডাক দিয়ে বলতেছে, আবু হানিফার মেয়ে ডাক দিয়ে বলতেছে, মহিলা রানে শোনো, এক বছরে যদি একজন স্বামী যদি চারটা বিয়ে করে, চারজন স্বামী একটা একটা স্বামী যদি চারটা মেয়েকে যদি বিয়ে করে, তাহলে এক বছরে একটা স্বামীর চারটা স্ত্রীর পেট থেকে চারটা সন্তান হওয়া সম্ভব। কথা বলেন ঠিকই না? কিন্তু একটা স্ত্রী যদি চারজনকে যদি বিয়ে করে, চারটা স্বামীর পক্ষ থেকে একটা মেয়ের পক্ষ থেকে এক বছরে চারটা সন্তান দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিকই না? আর নিচে নামলাম না, এতটুকুই বলে শেষ করলাম। ঠিক আছে তো ভাইরা? এই জন্য মহিলারা একের বেশি স্বামী রাখতে পারবে না। সাত নাম্বার গেল। আট নাম্বার হচ্ছে, মা গো, মা বাবার পরিত্যক্ত সম্পত্তি ভাইয়ের সমান নিতে পারবেন না, কারণ ভাই পাবে দুই আনা, বোন পাবে এক আনা। কথা বলেন ঠিক কিনা? ভাই পাবে এক আনা, বোন পাবে এক আনা। মহিলারা বলতেছে, হুজুর এখানে কি আর সমান দিলে চলে না? আমি বলবো, মা গো, সমান নেবেন না, আল্লাহ আপনাদেরকে যতটুকু দিয়েছেন ততটুকু বুঝে নেন, এতটুকু যদি আপনারা বুঝে নিতে পারেন, একটা পুরুষের চাইতে মহিলাদেরকে আল্লাহ অনেক বেশি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ একজন মহিলা বাবার পায়ে একানা, কয় বাবার পায়ে, বাবার পায়ে একানা, স্বামীর পায়ে দুইয়ানা, ফিরি পায়ে মোহরানা। কথা বলেন ঠিক কিনা? বাপ মার পাইয়া কানা, স্বামীর পায়ে দুইয়ানা, ফিরি পায়ে মোহরানা। ঠিক না বেঠে? আর আমরা কয়া না কয়া না কয়া না, লোক দেখা আঙ্গুল দেখা আঙ্গুল দেখা আঙ্গুল দেখা কয়া না, এ সবাই আঙ্গুল কয়া না, দুইয়ানা দুইয়ানা দুইয়ানা, হাত নামান হাত নামান। মহিলারা যে চাইরা না সামথিং বেশ কম, তারা চাইরা না পেয়েছে, বাবার কাছ থেকে পেয়েছে এক আনা, স্বামীর কাছ থেকে পেয়েছে দুই আনা, ফিরি পেয়েছে মোহরানা, সামথিং বেশ কম পেয়েছে তারা চাইরা না, চাইরা না তাদের কোন খরচ নাই, সবগুলো ইন্স্যুরেন্স তারা ব্যাংকে জমা রাখে, আর পুরুষ যে দুই আনা পেয়েছে তার ভিতর থেকে তাদের মেকআপের বাজার করতে যায়। আমাদের জন্য সব খরচ আর তাদের জন্য সব ইন্স্যুরেন্স সবগুলো জমা থাকে, ঠিক না? এই জন্য মানব বাবা মার পরিত্যক্ত সম্পত্তি সমান নিতে পারবেন না। লম্বা করে বলতেছি না, সংক্ষেপে বলতেছি, মা গো, নয় নাম্বারে পরের সন্তানকে স্বামীর অনুমতি ব্যতীত দুধ পান করাতে পারবেন না, স্বামীর অনুমতি নিয়ে দুধ পান করাতে হবে। নয় নাম্বার গেল। দশ নাম্বার হচ্ছে, হায়েজ নেপা চলাকালীন যে সময় শরীর অপবিত্র থাকে, সেই সময় শরীর অপবিত্র থাকা অবস্থায় মহিলারা নামাজ রোজা হজ যাকাত এরকম ভাবে যতগুলো শরীয়তের বিধিবিধান আছে এই সমস্ত শরীয়তের বিধিবিধানে অংশগ্রহণ করতে পারবে না। দশটা দৈনন্দিন জীবনে যে দশটা কাজ করা হারাম, গেল গেল আসার কয়টা আর কয়টা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মহিলাদেরকে দিয়েছে সম্মান, কারণ তাদেরকে দান করেছে মায়ের সিংহাসন। সুবহানাল্লাহ। বলেন, মায়ের সিংহাসন দান করেছেন আল্লাহ, আর বলেছেন নারীদের উপরে তোমরা কোমল ব্যবহার করবা, নারীদের সঙ্গে কোন সময় তোমরা খারাপ আচরণ করবা না। সুবহানাল্লাহ। বলেন, নারীদেরকে মারতে নিষেধ করেছে এরকম ভাবে মাসালার কিতাবের মধ্যে আসছে, স্ত্রীকে যদি মারা হয়, শরীরের মধ্যে যদি দাগ আর জখম হয়, দাগ আর জখমের জন্য স্বামীকে কাফফারা দিতে হবে। মারা যাবে না, আঘাত করা যাবে না। মা বোনেরা এখন খুশি হইতেছে, যে ওয়াজ করতেছেন মারা যাবে না, কিন্তু একবারে কি মারতে নিষেধ করেছে নাকি? হ্যাঁ, মারতে হবে। একবারে মারা কিন্তু নিষেধ করি না, চারটা দোষ করলে মারতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে, চারটা। এখন মহিলারা বলতেছে, হুজুর মায়ের ওয়াজ করে, হুজুর যেভাবে মায়ের কথা কয়, কালকে থেকে জানে কি হয়। মা গো, মায়ের কথা শুনে মন খারাপ করবেন না, দোষ কয়টা করলে মার হবে শুনবেন তো, শুনবেন তো, দোষ যদি হয় চারটা। এক নাম্বার, যদি নামাজ পড়তো যদি না চাই আর ওষুধ কি? জোরে বলেন, নামাজ যদি না পড়তে চাই আর ওষুধ হলো মার, আমি নামাজ পড়বো না, আমার ভাত হোক নাই না হোক, সংসার টিকুক নাই না টিকুক, নামাজ আমি পড়বো না, ওষুধ কি? জোরে বলেন, আরো জোরে। তারপরে কথা না শুনলে
তারপরে তালাক দিয়ে দিতে হবে, ঘর থেকে বের করে দিতে হবে, কারণ যে শরীয়ত মানবে না, তাকে ঘরের মধ্যে রেখে আমি জাহান্নামের মধ্যে যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বারে যদি রোজা করতে যদি অস্বীকার করে, বলে না না আমি রোজা করবো না, তার ওষুধ কি? জোরে বলেন। তিন নাম্বার হচ্ছে পর্দা করতে যদি না চাই, জোরে বলেন কি? আমার নাদুস নুদুস চেহারা বিরাতি ইন্দুরের মতো চেহারা, আমি কালো গোর্খা দিয়া ঢাকুন না, মায়ের ওষুধ কি? জোরে বলেন। আরো জোরে মায়ের কথা শুনে মা বলতে এতক্ষণ তো দুবাই করলাম, এখন যেভাবে মায়ের কথা আমি কম, কালকা থেকে কি হবে সংসারের ভিতরে? মা বোনেরা খেয়াল করে শুনবেন, ওয়াজ এখনো শেষ করি নাই, পর্দা যদি না করতে চাই ওষুধ কি? মায়ের তারপরে স্বামী বাদে যদি কারো সঙ্গে কক্স বাজারে যাবার চাই, আর ওষুধ কি? ওষুধ কি? স্বামীর সঙ্গে স্ত্রী ঘুরতে যাবে যদি বলে দুয়া ভাইয়ের সঙ্গে যাবো, ওষুধ কি? আলোর সঙ্গে যাবে, ওষুধ কি? চাচাই তো ভাইয়ের সঙ্গে যাবে, ওষুধ কি? মায়ের তাহলে চারটা দোষ করলে? এখন শোনেন, মায়ের তোমার মা আর মারবেন কি দিয়া? বাটন দিয়া, লাঠি দিয়া, না কুদালে ডাঁট দিয়া? যতই মারেন, এই হেলা পান্ডে দিতে মারা যাবে না, যতই মারেন চার জায়গা বাদ দিয়া মায়ের, জোরে বলেন কয় জায়গা? তাহলে অতীত গেল দশটা, এদিক গেল চারটা, করা গেল আর করা আছে, হিসাব করেন, হিসাব করেন। তাহলে চার জায়গায় বাদ দিয়ে মার কয় জায়গায়? চার জায়গায় মারা। এক নাম্বার হচ্ছে মাথায় মারা, দুই নাম্বার হচ্ছে মুখে মারা, তারপরে তিন নাম্বার হচ্ছে কিসবাতান বিছাদিন বক্ষস্থলে মারা, তিন নাম্বার চার নাম্বার হচ্ছে পিঠে মারা। তাহলে মাথায় মুখে বুকে পিঠে চার জায়গায় মারা। যুবকেরা বলতেছে হুজুর মারার জায়গায় তো নাই, মারবো কোন জায়গায়? মারার তো জায়গায় নাই, মারবো কোন জায়গায়? গরু জেনে নুরু উরু ঠ্যাং ঠ্যাং বসাই দিবেন বাটামের বাড়ি, বসাই দিবেন বাড়ি, কি দিয়ে মারবেন? কুদালেটা? না না না, হাদিস শরীফের গাতের কথা আসছে কি? মেসওয়াক, এক বিঘ কি? এক বিঘা মেসওয়াক, এই যাই হয় 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি যাই হয়, এটা কি মাসালা বানাই বা পেলাস দিয়ে ধরলে কিন্তু হবে না, এটা কিন্তু হাত দিয়ে ধরতে হবে, হাত দিয়ে ধরে কিন্তু আস্তে আস্তে ঠুক 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 করে বাড়ি দিতে হবে। এখন মহিলারা বলতেছে হুজুর মায়ের ওয়াজ করলেন, কিন্তু যেই মায়ের কথা বললেন কিয়ামত পর্যন্ত মাইলে কিছু হবে না। কথা বলেন ঠিক না? মা বোনেরা কিন্তু এখন আপাতত খুশি, কথা বলেন ঠিক না? শরীয়তের মধ্যে মহিলাদের উপরে জুলুম করে না একটা মায়ের অংশ রেখেছে। মা গো, তুমি যদি ভালো মানুষের হও, এতটুকু মারিও তোমার শাসনের জন্য যথেষ্ট, কথা বলা ঠিক কিনা? ওই যে শুরুতেই বললাম, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঘি, গাই ভালো তো বাছর ভালো, দুধ ভালো তো ঘি। ভালো মানুষের বেটি হলে অল্প কথাই বুঝে, আর ভালো জাতের পশু হলে এক বলকে শিশে, আর এক জাতের পশু দেখো মাইলের গড়ে হয়, 3 দিন ধরে চাউল দিলে শিশে না হিসাই। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাই রেখে পারে কথায়। মা তো তরকারির মতো, তরকারি হলে এক বলকে শিশে, জ্ঞানী গুণী মানুষ হলে অল্প কথাই বুঝে। এই জন্য মা গো, তুমি যদি ভালো মানুষের হও, তাহলে এই দুই চার বেতের বাড়ি যথেষ্ট, কথা বলা ঠিক না? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আগাবো সামনে ইনশাআল্লাহ। ঘড়ি দেখেছেন, ঘড়া বাজতেছে ঘড়ি? বছরের নামাজ তো কাজা করা যাবে না ইনশাআল্লাহ, নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এ চার জায়গায় মারা যাবে না। মা বোনদেরকে বলেছিলাম, মা গো তাবিজ পরা লাগবে না, চারটা আমল করবা গো মা, স্বামীরা জীবনে কোনোদিন হাত ছাড়া হবে না। বলবো চারটা আমল না বাদ দিয়ে দেবো? বলবো নারায়ণ তাকবীর। মা গো চারটা আমল করতে হবে। এক নাম্বার আমল হচ্ছে ওয়াসাওতা ওয়াল মারহা, এক নাম্বার আমল হচ্ছে হাতে মেহেদি দিতে হবে, চোখের মধ্যে সুরমা দিতে হবে। এক নাম্বার আমল কি? হাতে মেহেদি, চোখের মধ্যে সুরমা। মা গো দুইটা সুন্নতের উপরে একসঙ্গে আমল হবে। স্বামী যখন বাইরে থেকে আসবে, হাতের মধ্যে
মেহেদি দিলে মেহেদি দেওয়া সুন্নত, চোখের মধ্যে মহিলারা সুরমা দিলে সুরমা দেওয়া সুন্নত, কিন্তু মহিলারা সাজতে পারবে কিন্তু কপালের মধ্যে টিপ দিতে পারবে না, হাতের মধ্যে নখ পালিশ নেল পালিশ দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এগুলো থেকে এগুলোর মধ্যে পানি ঢোকে না, নামাজও হয় না। মহিলারা সাজবে তবে এই সমস্ত জিনিসগুলো দিয়ে সাজতে পারবে না। মনে রাখতে হবে মা গো, হাতের মধ্যে মেহেদি দিবেন, স্বামী যখন বাইরে থেকে যখন আসবে বুঝতে পারতেছে আমার স্বামী এখন অফিস থেকে আসবে, আমার স্বামী এখন কাজ থেকে আসবে, আমার স্বামী এখন দোকান থেকে আসবে, যতটুকু প্রয়োজন মা গো ফ্রেশ হতে হবে, কারণ মা গো তোমার স্বামী যখন বাইরে ঘোরাঘুরি করে গো মা, তোমার সামনে কিন্তু অনেক অর্ধরঙ্গ নারী চোখের মধ্যে পড়ে, কথা বলেন ঠিক কিনা? বাইরে একটা সুন্দর মেয়ে দেখেছে ঘরের মধ্যে যাওয়ার পরে চিন্তা করতে যাহাই বাইরে দেখলাম কি আর ঘরের মধ্যে কি, মনের মধ্যে আসতে পারে না। এই জন্য মা গো স্বামী ঘরের মধ্যে আসার আগে আগে সুন্দর ভাবে মা গো পরিষ্কার হবেন, ফ্রেশ হবেন, হাতের মধ্যে মেহেদি একদিন দিলে তো তিন দিন চলবে, হাতের মধ্যে মেহেদি দিবেন, চোখের মধ্যে সুরমা দিবেন, স্বামী যখন ঘরের মধ্যে আসবে স্বামীকে সালাম দিবেন, কিন্তু স্বামীরা আগে সালাম দেওয়া কিন্তু হচ্ছে আল্লাহর নবীর সুন্নত। আজকে কিন্তু স্বামীরা স্ত্রীকে কিন্তু সালাম দেয় না, সন্তান কিন্তু বাবাকে সালাম দেয় না, বাবাও কিন্তু সন্তানকে সালাম দেয় না, কথা বলেন ঠিক না? ছোট্ট একটা হাতে সরিয়ে দেওয়া যায়, আল্লাহ শরীফের মধ্যে বললেন যেই বাসার মধ্যে সালাম প্রথা চালু হয়ে গেল, স্বামীকে যখন স্ত্রী অফিসে বিদায় দেয়, জমির মধ্যে যখন বিদায় দেয়, কৃষি কাজ করার জন্য দোকানে যখন বিদায় দেয়, স্ত্রী যখন সালাকে স্বামীকে যখন সালাম দিয়ে যখন বাসা থেকে বের করে দেয়, আর যখন স্বামী আবার বাসায় ঢোকার সময় যখন স্ত্রীকে সালাম দেয়, আল্লাহর নবী বলেন এই ঘরটা আল্লাহর কাছে জান্নাতি ঘর, সেটা বিবেচিত হয়। সালাম দিতে হবে, ঘরের মধ্যে ঢুকে আপনি আগে সালাম দিবেন, স্ত্রী দরজা খুলে দিল আপনি সালাম দিলেন, স্ত্রী হাত বাড়া দিবে আপনি হাত বাড়া দিবেন, মুসাফা করবেন, মা গো আল্লাহর নবী বলেন সে সময় তোমার হাতের মধ্যে যদি মেহেদির নকশা থাকে আর তোমার স্বামীর অন্তরের মধ্যে যদি কোন অন্য মহিলার যদি প্রেম ভালোবাসা থাকে, দুইটা সুন্নতের বিনিময়ে তোমার হাতের সঙ্গে মুসাফা করলো, আঙ্গুলের হাতের সঙ্গে যখন হাত লাগলো, মেহেদির সাপ যখন হাতের মধ্যে লাগলো, আর তোমার চোখের দিকে যখন তাকালো তখন সুরমার দিকে চোখ পড়লো, আল্লাহ নবী বলেন দুইটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা স্বামীর অন্তর থেকে নাপাক মহিলার প্রেম ভালোবাসা দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমল কি, হাতের মধ্যে মেহেদি দিবে, চোখের মধ্যে শর্মা দিবে, মা গো আল্লাহু আকবার, স্বামী ঘরের মধ্যে আসলে দুই নম্বর তো মুসাফা করলেন। তিন নম্বর হচ্ছে স্বামী যখন ডাকবেন তখন স্বামীর কাছে কাছে থাকবেন, দূরে থাকবেন না, কাজ আছে বলে দূরে চলে যাবেন না, স্বামী যখন থাকবে বাইরে থেকে আসবে, স্বামীর কি সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যবস্থা করে দিবেন, গোসলের প্রয়োজন হলে পানির ব্যবস্থা করে দিবেন, ওজুর পরিধান হলে পানির ব্যবস্থা করে দিবেন, তার মন মেজাজ কেমন আছে এটা বুঝে তার সঙ্গে কথা বলবেন, এক কথায় স্বামী ডাকলে স্বামীর কাছাকাছি থাকবেন। চার নম্বরে মাগো, স্বামীর সামনে কোনো সময় মিথ্যা কথা বলবেন না, মহিলারা কিন্তু মিথ্যা কথা এমন ভাবে বলে চোখের দিকে তাকে মিথ্যা কথা বলবে আপনি বুঝতেই পারবেন না, আছে না নাই? আরে চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলবে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু মা গো স্বামীর সঙ্গে আপনি কোনো সময় মিথ্যা কথা বলবেন না, এই চারটা কাজ যদি করেন গো মা স্বামীর কোনো সময় হাত ছাড়া হবে না। মা গো মিথ্যাবাদী রমণী, আল্লাহু আকবার, সংসারের মধ্যে তিনটা মুসিবত হয় বলবো নাকি? সব মিথ্যাবাদী রমণীর সংসারের মধ্যে তিনটা মুসিবত হয়। এক নম্বর মুসিবত হলো সংসারের রিজিকের অভাব হয়। কিসের অভাব? রিজিকের অভাব। খাবার এত ইনকাম করে কিন্তু ভাতের মধ্যে তরকারির মধ্যে বরকত হয় না, আর স্বামী যখন বাসার মধ্যে ঢোকে হাতের মধ্যে পাখা নিয়ে স্বামী মাথার মধ্যে মিস্ত্রি বাতাস করে আর বলে একশের ডালে দোষের পানি তব ডালে টানা টানি, খাওয়ার সময় হয় না রে সোয়ামি, স্বামীর
স্বামীর দোষ না, ভাই তুমি স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলো, এই জন্য রিজিকের অভাব হয়, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা ছেড়ে দাও, রিজিকের অভাব চলে যাবে। তারপরে দুই নম্বর মুসিবত হলো, মিথ্যাবাদী রমণীর সংসারের মধ্যে ঝগড়া ফাসাদ হয় কিন্তু মীমাংসা হয় না। ঝগড়া ফাসাদ লেগেই থাকে, মীমাংসা হয় না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ হবে কিন্তু মীমাংসা না হলে তো বড় মুসিবতের কথা। মিথ্যা কথা বলার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কিন্তু মীমাংসা হয় না। তিন নম্বরে মা গো, মিথ্যাবাদী রমণীর পেটের সন্তান গুলো বদমাস, সন্ত্রাস, চাঁদাবাজ, লুচ্চা হয়। এই চলে গেল মহিলাদের আমলের কথা, চলে গেল ভাইরা আমার আলোচনা শেষ করে দেব। বোঝা গেল মা বোনদের জন্য যে সমস্ত আমল গুলোর কথা বললাম, মা গো সংসার জীবনে আমল করবেন রে মা, পর্দা কুশিদার মধ্যে থাকবেন মা গো, এই সমস্ত কাজগুলো যদি করতে পারেন আমাদের গন্তব্যস্থল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছে দিবে বলেন আমিন। আমাদের জন্য আলোচনা বোঝা গেল কি, দুনিয়ার জমিন থেকে ঈমান এবং আমলকে মজবুত করে কবরের দিকে রওনা করতে হবে, কারণ কবরের আযাব সহ্য করা যাবে না, হাশরের বিচার সহ্য করা যাবে না। আর মা বোনদের যে আমল গুলোর কথা বললাম, এই সমস্ত আমল গুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবেন, আর বলবেন যেই দরজা দেয়া ইচ্ছা সেই দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাও, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার আপনাদের উপরে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এতগুলো আলোচনা করেছি, এতক্ষণ ধরে একটা লোক আপনার ওঠেন নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন বলেন আমি। আমার পরিজাত ঘরে গেছে, ঠান্ডা হয়ে গেছে আপনাদের ভালোবাসা আন্তরিকতা দেখে। আসলে এলেম কালাম তেমন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলার তাও একদান করেছেন, এতটুকুই বললাম। কোরআন হাদিসের কথা তিন ঘন্টা কানে সারা রাত বললে শেষ হবে না, কথা বলেন এরা। এইজন্য কোরআন হাদিসের কথা চলবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্য আসেন, ঈমানটাকে পরিশুদ্ধ করে আমলটাকে পরিপূর্ণ করে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে দিনদার ঈমানদার মুত্তাকি হয়ে আমাদেরকে কবরের মধ্যে যাইতে হবে, কথা বলা ঠিক না? আজকে আমাদের অবস্থা কি বলবো, আজকে যদি এই জায়গায় আজকে এখানে কতগুলো মানুষ আল্লাহ আকবার, এখানে যদি কোনো গানের মজলিস হতো এই মানুষগুলো এত ঠান্ডা সুষ্ঠ ভাবে বসে থাকতো না? বসে থাকতো না, বসে আছে কার মহব্বতে? আল্লাহর মহব্বতে এখানে বসে আছে। কিন্তু কি বলবো মুসলমান, এই স্টেজে যদি দুইজন নর্তকী যদি ড্যান্স দিত তাহলে সাংবাদিকের ভিড় এই জায়গা থেকে ছবি পেপারের মধ্যে চলে যেত, কথা বলে ঠিক না? এই জায়গায় নাচ গানে, কিন্তু আজকে এখানে মুসলমানের মিলন মেলা হলো, সত্য বাচা লিখতে সাংবাদিকের কলমে কালি থাকে না। যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আরেকবারে বলবো, বিহার ছাত্র সাজা চুমু খায় সনদ খানা, যদি হয় বিদ্যালয় কাপতি তাদের আড্ডা খানা। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে ধর্ষিত হয় মা বোনেরা দিনে রাতে। যৌবনের সার্থকতা বুঝবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝবে সকল ব্যথা, পারো যদি বলে দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলে দিতে মানুষরূপী পশুটাকে, কথা বলেন ঠিক কিনা? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ঐনা গদি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ঐনা গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। আরেক ভাই বলে শেষ করে ইনশাআল্লাহ, ভাইরা আমার কি হবে আলেম সাজে ইমাম হয়ে এই সমাজে, যদি না বলতে পারো সত্য কথা উচ্চ স্বরে,
মেম্বারের মধ্যে বসে তোমাকে চিন্তা করতে হবে এটা কোন মেম্বার, যেই মেম্বারে বসে আল্লাহর নবী খুতবা দিয়েছেন কথা বলেন ঠিক না? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও আইনা গদি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও আইনা গদি, কি হবে ধোকা দিয়ে কপালটাকে? কথা বলেন ঠিক না? সবাইকে ধোকা দিয়ে নিজের কপালকে ধোকা দিয়ে কি হবে ধোকা দিয়ে কপালটাকে? আপনারা যখন জান্নাতের মধ্যে যখন চলে যাবেন, আল্লাহ না করুন আমার হাতে পায়ে যদি জাহান্নামের রশি লেগে যায়, আপনারা একটু আল্লাহর কাছে বলবেন আল্লাহ মাওলানা তারিক রাত জেগে জেগে কোরআনের কথা বলেছে, গল্প বলেছে তাও শুনেছি, আল্লাহ আমরা জান্নাতে যাইতেছি হুজুরের কথা শুনেছি, তাকে নিয়েও একটু আমরা জান্নাতে যাইতে চাই, বলবেন তো ইনশাআল্লাহ, বলবেন তো হাত তুলে ওয়াদা করেন তো ইনশাআল্লাহ, আপনারা জান্নাতে গেলে আমাকে সঙ্গে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ সমস্ত হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেক কষ্ট হয়েছে এই জায়গায়, আমরা তো এখানে আরামে বসে শুনলাম, অনেক কষ্ট হয়েছে যাদের টাকা দিয়ে এই মাহফিলটা হলো, এবং যারা অনেক কষ্ট মেহনত করে এই কোরআনের বাগানটা সাজায় দিল, আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা তাদের পরিবার পরিজন মরহুম যারা আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে চলে গেছে আল্লাহ তাআলা তাদের কবর গুলোকে যেন জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আর যারা হায়াতের মধ্যে বেঁচে আছে আল্লাহ তাআলা যেন তাদের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, আরো যেন বেশি বেশি যেন দ্বীনের খেদমত করা ইসলামের খেদমত করার মতো তাওফিক দান করেন, বলেন আমিন। আমরা সকলে খাস দিলে আমাদের মরহুম আত্মীয় স্বজন আপনজন সকলের জন্য দোয়া করবো, আমরা সকলে হাত তুলি পদার মা বোনেরা আমরা সকলে দোয়া করি আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا দুনিয়ার জমিনে কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে আবার ডাক দিয়া নিয়া যাইবে, ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আমার চিন্তা করিয়া দেখিলাম মানি ওই অন্ধকার কবরে আপনি সারা কেউ থাকবে না, চোখে যদি পানি না আসে মনটারে বুঝাও রে মন, এমন একটা দিন ছিল নতুন বউ হইয়া ঘরের দরজা দিয়ে ঢুকছিলাম রে মন, কত মেয়ে লোকে মাথায় বাতাস করছে কত মেয়ে লোকে ঠান্ডা পানি দিছে, আবার এমন একটা দিন আসবে ওই দরজা দিয়ে সাদা পাঁচ টুকরা কাপড়ের প্যাকেট করে বের করে দিবে, মা গো তোমার জন্য হাজার হাজার টাকা দামের শাড়ি কেনা থাকবে, তোমাকে একটাও দেওয়া হবে না।
মাগো তোমার মেয়ে গুলো কাঁদবে মামা বলে, তোমার ছেলে কাঁদবে মামা বলে, মাগো তুমি আর জবাব দিবা না। একটা বান্দা উঠলো না, রব্বুল আলামিন কার মানে জানে ব্যথা হুজুর আমার মায়ের স্তন চুষে চুষে দুধ পান করলো, সেই মা অন্ধকার কবরে যে চলে গেল, মাকে আর দুই নজরে দেখতে পারিল। আরে মা যে সন্তানকে কত ভালোবাসে কত মহব্বত করে, এ মুসলমান ঢাকায় শুনিয়া গার্মেন্টসের মধ্যে আগুন যখন লেগে গেল, কিছুদিন আগে তো ঢাকা চক বাজারে আগুন লাগলো, আল্লাহু আকবার, যে সময় ঢাকা শুনিয়া গার্মেন্টসে সকালবেলা সন্তান মায়ের কাছে কল দিয়ে বলে মা গো দুপুরে বাসায় আসবো তরকারি রান্না করবো, মা ডাকতে বলতেছে রে সন্তান থেকে তোর চেহারা আমি দেখি না, মা সন্তানের জন্য মজার মজার পিঠা বানাই, ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে মা গো ভাইয়াকে তুমি এত মহব্বত করো রে মা, ভাইয়ের জন্য তুমি এত মজার মজার পিঠা বানাও। যখন 12টা বেজে গেছে মায়ের মোবাইলের মধ্যে আওয়াজ, মায়ের মোবাইলের মধ্যে কল দিছে সন্তান, মা মনে করছে হয়তো সন্তান বাসায় চলে আসলো, মা কানের মধ্যে মোবাইল লাগায় কান্নার আওয়াজ, সন্তান ডাকতে বলছে মা বলছে গার্মেন্টসের মধ্যে কাজ করি রে মা, গার্মেন্টসের একতলা থেকে চারতলা পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলে, মারে বুঝতে পারতেছি কবরের যাত্রী হয়ে যাব রে মা, দুনিয়ার জমিনে আর তোমার সঙ্গে দেখা হবে না, মা সন্তানকে ডাকতে বলি রে বাবা বাথরুমের মধ্যে যা ট্যাপটা ছেড়ে দিয়ে একটু শরীরটা ভেজে এনেছে, তুই ছাড়া আমার আর কোন সন্তান নাই, তুই ছাড়া আমার আর কে মা বলে ডাক দিবে, তুই ছাড়া কে আমার পাশে দাঁড়াবে, আমি মারা গেলে জানাজার সামনে দাঁড়ায় কে লোকজনের কাছে মাপ চাই রে বাবা, এ বাবা গাটা ভিজে তুই তাড়াতাড়ি বের হয়ে, সন্তান বলে মা গো বাথরুম পর্যন্ত আগুন সেই জায়গায় চাইতে পারি রে বাবা। এ মুসলমান সাংবাদিকেরা বলে কত মানুষ জানালা দিয়ে হাত পড়ে বাঁচাও বাঁচাও বলল, কাউকে বাঁচাইতে পারি রে, সন্তান জলে শেষ হয়ে গেল, পোড়া লাশ মায়ের কাছে গেছে, মা পোড়া লাশ ধরে কান্দে, এ বাবা আমি বৃদ্ধ মানুষ থেকে গেলাম তুমি বিদায় নিয়ে চলে গেলাম, এ চক বাজারে যখন আগুন লেগে গেল রে মুসলমান, কত সন্তান তার মা সন্তানকে জানা দিয়ে হাত পড়ে দিছে, আরে আমি আগুনে চলে যাবো আফসোস নাই কিন্তু সন্তান তারা একটু বাঁচাও, মুসলমান বাবার সামনে সন্তান আপনে জ্বলে মারা গেল বাবা বাঁচাইতে পারে, এরকম মহব্বতের মা আমাদের অনেকের অন্ধকার খবরে চলে গেছে, আজকে মেঘের পরে গড়ায় গড়ায় মায়ের কবরে যায়, তুমি ছাড়া ফেরানোর মতো কেউ নাই, আজকে বাবা অন্ধকার কবরে চলে গেল কি অবস্থায় আছে আমরা কেউ জানি না রে আল্লাহ, মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, আয় আল্লাহ তাআলা অনেকে মহব্বতের মানুষ তো আছে সে মা বাবা গো
জন্য দোয়া করলাম, সবাইকে আপনি মাফ করে দেন। অনেকে অসুস্থ, পুরাপুরি কামেরা দান করে দেন আল্লাহ। যে সমস্ত যুবকেরা হাত করেছে বেকারত্ব আপনি দূর করে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ তাআলার নাম বলার প্রয়োজন নাই মহাপতের বড় ভাই রব্বুল আলামিন, মহাপতের জন্য যে পরিশ্রম করেছে রে মালিক, দুনিয়ার কেউ না জানলে কিন্তু জানো তুমি। হে আল্লাহ তাআলা, তার জন্য দোয়া করা ছাড়া কিছু নাই। হে আল্লাহ তাআলা, বেকারত্ব জীবন থেকে মুক্তি দান করে কর্মস্থলের ব্যবস্থা করিয়া দেন। তিনার মা বাবা সহ আত্মীয় স্বজন আপনজন সবাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। রব্বুল আলামিন, আপনি জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, অন্তরের কথা তো আপনি সবকিছু জানেন রে আল্লাহ। মানুষের ভালোবাসা মহব্বতের ঋণ তো কিছু দিয়ে শোধ করা যাবে না রে আল্লাহ। যে সমস্ত মানুষগুলো মহব্বত করে বসে থাকলো, সবাইকে একসঙ্গে গলা গলে বাদিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে, অনেকের সংসার জীবনে অশান্তি। হে আল্লাহ, স্বামী অনেক সময় মারধর করে, স্বামী কথা শোনে না, অনেকের স্বামী নেশা করে, চোখের পানি আপনি কবুল করিয়া নেন আল্লাহ। সংসার জীবনে শান্তি দিয়া দিয়েন রে মালিক, সংসার জীবনটা আপনি শান্তির সংসার বানাইয়া দেন। আলি ফাতেমার মতো মহব্বত আপনি কায়েম করিয়া দিয়েন আল্লাহ। আগামীকাল এখানে মাঠ থাকবে, কিন্তু আর কোরআন শোনার মতো মানুষগুলো থাকবে না। রব্বুল আলামিন, আপনি আমাদের জিন্দেগির গুনাগুলো মাফ করিয়া ফুত পবিত্র বানায়া বাড়ে যাওয়ার মতো তৌফিক দান করেন আল্লাহ। যেদিন অন্ধকার কবরের মধ্যে চলে যাব, সেদিন আমাদের জবান থেকে আপনি জারি করে দিয়েন মধুর কালেম আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।